অনেকটা রাত হয়ে গেছে কিন্তু এটা আড্ডার ছলে ফেসবুক লাইভ করার জন্য এত রাতে ফেসবুক লাইভটা করছি আজকে একটা অত্যন্ত ভালো খবর সুখবর যার জন্য বাংলাপক্ষ একমাত্র সংগঠন হিসাবে একদম রাস্তায় নেমে প্রতিবাদ করেছে লালবাজারে আটক হয়েছে সোশ্যাল মিডিয়ায় বছরের পর বছর সোচ্চার হয়েছে দেবদা আজকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন দেবদার অভিনয় কারোর ভালো না নাও লাগতে পারে আমি পার্সোনালি খুব একটা তার বেশি বেশি সিনেমা দেখিনি কিন্তু তার একমাত্র পার্লাম বাংলা থেকে একমাত্র সাংসদ হিসাবে তার পার্লামেন্টে বাংলায় বক্তব্য শুনেছি এবং বিভিন্ন সময়ে বাংলা সিনেমা সিনেমা স্বার্থে বাংলা সিনেমা হল পায় না বলে তাকে সোচ্চার হতে দেখেছি ঘাটালের মানুষের দুর্দশা নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে দেখেছি সিনেমা কতটা ভালো করেন কতটা অভিনয় ভালো করেন কার কতটা পছন্দ এগুলো অন্য জিনিস কিন্তু যে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এতদিন ধরে দু থেকে আছে যে তার টিম কে কেয়ার সেখানে বাঙালি আবেগকে কাজে লাগিয়ে বাঙালি আবেগকে বিক্রি করে কোটি কোটি টাকা কামায় আমরা গিয়ে হাততালি দিই অন্যদিকে তার সিনেমা পাঠান যখন রিলিজ হলো বা অন্য সিনেমার জন্য বাংলা সিনেমাকে হল থেকে চাপ দিয়ে নামিয়ে দেওয়া হয় এগুলো আমরা দেখেছি যে তা এমন একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার সে যেই স্টেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার আসলে সেখানে ক্ষতি তার সে ক্ষতিই করে যান শাহরুখ খান বাংলা ও বাঙালির কোন কাজে লেগেছে বাংলা রাজ্যের কোন কাজে লেগেছে কি ভিডিও বানিয়েছিলেন তার থেকে কত ট্যুরিস্ট এসে কেউ জানে না আমরা কেউ জানি না কিন্তু তিনি তার টিম বাঙালি আবেগকে কাজে লাগিয়ে ব্যবসা করে তিনি বাংলার বাঙালি প্লেয়ার নেন না এটানে বহু ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার সোচ্চার হয়েছে বাংলাপক্ষ পক্ষ সামনে আন্দোলন করেছে আমি এবং আমি সহ বাংলা পক্ষ আরো ছয় সাতজন দশজন সহযোদ্ধা লালবাজারে গ্রেপ্তার হয়েছি আটক হয়েছিলাম এই নিয়ে প্রতিবাদ করার জন্য ইডেনের সামনে প্রতিবাদ করতে গিয়ে বহিরাগত সাথে ভাই দেবাশিসের মেরে হাত মেরে হাত ভেঙে দিয়েছিল দেবাশিসের অনেক কাহিনী আছে অনেক কথা বলার আছে সেই জন্য আজ খুব ভালো লাগছে যে দিদি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন শাহরুখ খান আছেন আছেন কিন্তু কতটা আছেন থাকেন রাজনীতির অনেক কথার মারপ্যাচ হয় হঠাৎ করে এরকম সরানো বা কি করা এসব অনেক কিছু সম্ভব বা সম্ভব না অনেক ব্যাপার আছে সেটা অন্য কথা কিন্তু শাহরুখ খান থাকুন না থাকুন যাই করুন দেবদা হয়েছেন এই অ্যাডিশনটা হয়েছে এটা তো খুব গুরুত্বপূর্ণ তিনি পার্লামেন্টে বাংলায় বলেন বলেছেন তিনি বাংলা সিনেমার জন্য সোচ্চার হয়েছেন যে কটা বাংলা সিনেমা সিনেমা কোটির ওপর ব্যবসা করছে তার মধ্যে অন্যতম তার সিনেমা তার সিনেমাগুলোই সুতরাং দেবদা হয় আমি খুশি বাংলা পক্ষ খুশি কে বেশি যোগ্য কে কম যোগ্য যোগ্যতার মাপকাঠি আমরা দাড়ি পাল্লা নিয়ে বসে নেই কিন্তু দেবদা হয় এমন একজন ব্যক্তি যিনি বাংলা ও বাঙালি নিয়ে সোচ্চার হন তিনি হয়েছেন যখন আমরা খুশি যদি আরও বড়ো মাপের বাঙালি কেউ ছিল না হয়তো আছে থাকতে পারে কিন্তু বাঙালির কথা তারা কতটা বলেন বা বলেছেন আমরা জানি না তাই দাঁড়িপাল্লায় মাপব না দেবদা হয় আসলেই আমরা খুবই খুশি জানা সঙ্গে সঙ্গে দেবদাকে শুভেচ্ছা জানাই দেবদা সঙ্গে সঙ্গে তার উত্তরও দেন কিছু ভবিষ্যতের আবদারও করি বাংলা পক্ষ তরফে এটা খুবই ভালো ব্যাপার অনেক দিন ধরে অনেক দিন ধরে বাংলা পক্ষ বলে যাচ্ছে অনেকের মনে মনে ছিল বিজেপি বলে কারণ শাহরুখ খান মুসলিম বলে তাদের গেম আলাদা শুভেন্দু অধিকারীর গেম আলাদা কিন্তু বাংলা পক্ষ হিন্দু মুসলিম পাঠান বলিউড এইসব এইসব গেমের মধ্যেই নেই যে বাংলাও বাঙালির কেউ না যে বাংলার না সে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে না সোজা কথা সে বাঙালি মুসলিম হতে পারে বাঙালি হিন্দু হতে পারে যেই হোক আমরা বাঙালি চাই বিখ্যাত বাঙালি চাই বাংলার বাঙালি চাই এটা আমাদের বেসিক দাবি ছিল সেদিক থেকে আমরা অনেকটাই খুশি তাই বাংলা পক্ষ শাহরুখের বিরুদ্ধে বলছে মানে ধর্ম কোনো অ্যাঙ্গেল কোনো দিন ছিলই না থাকবেও না তার পাঠান সিনেমা নিয়ে যেমন আমরা বলেছি অন্য ক্ষেত্রে ব্রহ্মাস্ত্র নিয়েও বলেছি অন্য সিনেমা নিয়েও বলব গতকাল বিবেক অগ্নিহোত্রী যে বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি একমাত্রই যে যা যা বলছি না বাংলা পক্ষ ছাড়া কেউ রাস্তায় নামে না জানেন তো অনেকে অনেক কথা বলে অনেকে জ্ঞান শোনায় টিভিতে বাণী শোনায় অনেকে তত্ত্ব নামায় অনেকে আমাদেরকে প্রাদেশিক বলে যাই বলে এইসব ক্ষেত্রে রাস্তায় যে সংগঠনটা নামে তার নাম বাংলা পক্ষ বাংলা পক্ষ এইসব ফেসবুকে টুং টাং টুং টাং হাতি ঘোড়া একদম মেরে শেষ করে দেবো কোথাও এই করে দেবো ওই করে দেবো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বাংলা পক্ষ জানেন তো এই সংগঠন ঠিক না বাংলা পক্ষ প্রথম দিন থেকে রাস্তার সংগঠন একদম রাস্তার সংগঠন সামাজিক মাধ্যম প্রচারের জায়গা একটা বাঙালির সঙ্গে অন্য বাঙালিকে জোড়ার জায়গা আমরা শুরুতে কজন ছিলাম তারপর থেকে সামাজিক মাধ্যম দিয়ে অনেকটা জুড়তে সুবিধা হয়েছে সামাজিক মাধ্যম হচ্ছে একে অপরের সঙ্গে জোড়া বা এক আমাদের বার্তাগুলো বাঙালির কাছে পৌঁছে দেওয়ার জায়গা লড়াইটা কিন্তু রাস্তায় শাহরুখ খানের বিরুদ্ধে রাস্তায় নেমে বাংলা পক্ষর সহযোদ্ধারা আমি সহ আরও দশজন লালবাজারে আটক হয়েছে গ্রেপ্তার হয়েছিল অন্য কেউ হয়নি আমাদের ভাই দেবাশিসের মেরে হাত ভেঙে দিয়েছিল অন্য কোনো কারোর ক্ষেত্রে হয়নি এটা তারপর এই যে আমরা স্টার থিয়েটারের সামনে পাঠান সিনেমার জন্য যে হল পাচ্ছে না বাংলা সিনেমা সিনেমাগুলো আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি আমাদের এত দায় নেই আমরা বাংলা ও বাঙালির পক্ষে আমরা শাহরুখ চিনি না আমরা জাঙ্গিয়া কুমারকে চিনি না আমরা কানাডা কুমারকে চিনি না আমরা আমির খানকে চিনি না আমরা প্রসেনজিৎ চিনি আমরা দেব চিনি আমরা বাংলার লোকজনকে চিনি বাংলার ধান্দা বুঝি বাংলার স্বার্থ বুঝি এত কিছুর বাইরের ভালো করার দায় আমাদের নেই এর জন্য অনেক লোক আছে সেই জাতির লোক আছে বলিউডের কথা ভাবার জন্য এত হিন্দি বলয় আছে হিন্দি গানের জন্য ভাবার জন্য ওদের পিল ফিল করে জনসংখ্যা বাড়ছে ওদের লোক বেড়েই যাচ্ছে ভাবার জন্য আমাদের কথা ভাবার জন্য জানেন তো কেউ নেই একটা অন্য প্রসঙ্গে চলে যাই ধরুন এই যে তামিল সিনেমা অস্কার পেল এবং আর আর তেলুগু সিনেমা গানের জন্য অস্কার পেলো আমরা কাছে বাংলা সিনেমা না ঠিক পদের না সাউথ কেমন করছে দেখেছিস বলিউড হচ্ছে আসল আর সাউথ কেমন এগোচ্ছে দেখেছিস বাংলায় এসব পারবে না ভুরু ফুরু কুচকে মুখ ফুক ইয়ে বাংলা সিনেমা যেন নাম শুনলি একদম একদম কেমন কেমন অবস্থা আরে ভাই একটা জিনিস তো বুঝতে হবে সাউথের সিনেমাটা আজকের এই জায়গায় এলো কি করে সত্তর বছর আগে কি সাউথের সিনেমা আজকের এই জায়গায় ছিল ছিল না কি হয়েছে বাংলা পক্ষ আজকে যেইগুলো বলছে দক্ষিণ ভারত এগুলো ষাট সত্তর বছর আগে করেছে আমাদের নেতা নেত্রীরা বহু বহিরাগত তোষণে ব্যস্ত আমি কলকাতা ভাল্লুবাসী আমি কলকাতার জামাই আছি লা এই তো ব্যাপার এইটা সাউথ ইন্ডিয়া ঠিক করেনি বুঝেছেন ওরা নিজের চারা গাছ লাগিয়ে নিজেরা বেড়া দিয়েছে সিনেমা দেখানোটাকে বাধ্যতামূলক করেছে সিনেমাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে সিনেমার মধ্যে নিজের জাতির কথা বলেছে নিজের ভাষার কথা বলেছে নিজের রাজ্যের কথা বলেছে নিজের পুঁজির কথা বলেছে নিজের সংস্কৃতির কথা বলেছে নিজেদের কথা বলেছে সেটা আজকে বাড়তে 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 তার পুঁজি জমেছে পুঁজি জমেছে তার মানুষ মানুষ সিনেমা হলে গেট সিনেমা দেখেছে তামিল সিনেমা বেরোলে প্রায় ছুটির চেহারা নেয় চেন্নাই আর আমাদের একটা কি একটা ব্যাপার বলুন তো বাংলা সিনেমা ঠিক টাকা খরচ করে কেউ বাংলা সিনেমা দেখে ও তো টিভিতে ফ্রিতে দেখবো ফোনে ফ্রিতে দেখবো ইউটিউবে ফ্রিতে দেখবো সালমান খান এই ঠিক কমন না চাবে টিং 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 আটশো টাকা নশো টাকা খরচ তার সঙ্গে পাঁচশো টাকা পপকর্ন তবেই না এটা মজা আছে না তবেই না মজা আছে এইসব দে পরমব্রত আবির শাশ্বত সৈনী সরকার এদের জন্য ঠিক টাকা খরচ করা না 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 ছাচা এইটা করে সাউথ ইন্ডিয়া আজকে সাউথ ইন্ডিয়া হয়নি বুঝেছেন এখানকার সিনেমার লোকজন বাঙালি কথা ভেবে সিনেমা বানায় না বাঙালি জনজীবন নিয়ে ইতিহাস নিয়ে সিনেমা বানায় না সাউথের লোকজন সত্তর বছর ধরে তার রাজনীতির লোকজন তাদের রাজ্যের পক্ষে তাদের সিনেমা তাদের সংস্কৃতিকে তুলে ধরে তাদের ভাষাকে তুলে ধরে জাতিগত অধিকারকে তুলে ধরে তাই না তাই করে করে আজকের সাউথটা আজকে সাউথ হয়েছে তাই সাউথকে দেখে বাংলা সিনেমাকে অপমান করে কোনো লাভ নেই সাউথ হওয়ার চেষ্টা করতে হবে আর সেই চেষ্টার উপায়গুলো বাংলা পক্ষ বলে দিচ্ছে কাউকে এত ব্রেন স্টর্ম করে একদম রিসার্চ করে সার্ভে করে কিছু করতে হবে না বাংলা পক্ষ করে দিচ্ছে একদম বলে দিচ্ছে কি করতে হবে আমাদের কাছে সলিউশন আছে করে দেখো তোমাদের অনেক বোদ্ধা টলিউডে ছিল অনেক বোদ্ধা পরিচালক প্রযোজক সিনেমা স্টার অনেক কিছু হয়েছে কিন্তু আসলে বাংলা সিনেমার মার্কেট কমতে কমতে ছোট হয়েছে গত এক বছরে অনেক কটা বাংলা সিনেমা অবশ্য ঘুরে দাঁড়িয়েছে কয়েক কোটি টাকা করে ব্যবসাও করেছে খুব ভালো ব্যাপার দেবদারা সিনেমা টনিক আছে প্রজাপতি আছে বল্লভপুরের রূপকথা আছে আর অনেক করে হামিটু আছে অনেক কটা ভালো ব্যবসা করেছে কিন্তু সাউথ যেই স্কেলে দুশো কোটি তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি ছশো কোটি সিনেমা বানাচ্ছে সেটা বানাতে গেলে কিন্তু জাতির কথা ভাবতে হবে জাতীয় পুঁজি চাই জাতির পুঁজি চাই বাঙালিকে হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখলে তবে ব্যবসা হলে তবে সিনেমা যারা প্রডিউসার তারা টাকা ইনভেস্ট করবে এটা বুঝতে হবে এটা চক্র এটা সাইকেল প্রতিটা সবকিছু তারিয়ে এবং পরিচালক সিনেমা স্টারদের বুঝতে হবে যে কলকাতায় ঠিক পুরো বাংলা নয় কলকাতা ঠিক পুরো বাংলা নয় কলকাতায় বাঙালি সংখ্যায় কম হুইস্কির গ্লাসে ফ্ল্যাটের ধারে ব্যালকনিতে পরকিয়া করবে আর সিনেমা রমরম করে গোটা বাংলায় চলবে জটিল জটিল ইংরেজি গান কথা বলবে তত্ত্ব দেবে তারপর গোটা বাংলায় সিনেমা দেখবে এটা তো হতে পারে না গণ মানুষ নিয়ে সিনেমা বানাতে হবে আর আর কিন্তু এত বৌদ্ধিক সিনেমা নয় আবার আলাদা যেমন বৌদ্ধ সিনেমা নয় আর একটা যেটা ডকুমেন্ট শর্ট ফিল্ম অস্কার পেয়েছে সেটা আবার বৌদ্ধ এই যে কম্বিনেশন জাতীয় পুঁজির কারণে তৈরি হতে হতে নানা ধরনের ছবি হচ্ছে এটা আমাদেরকে শিখতে হবে আজকে লাইভটা এত মানতে হবে মানছি না মানবো না এই করতে হবে এই ধরনের না আড্ডার চলে কেউ কিছু বলতে পারো সেই সম্পর্কে কোনো মানে কোয়েশ্চেন থাকলে আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভটা দেখো শেয়ার করো যেই কথাগুলো বলছি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তারা ব্যর্থটা বুঝতে হবে এবং তাদেরকে বদলাতে হবে স্ক্রিপ্ট বদলাতে হবে বাঙালি কি চাইছে বুঝতে হবে বাংলা জনজীবন দেখাতে হবে বাংলার কথা বলতে হবে বাঙালির কথা বলতে হবে বাংলার ইতিহাস নির্ভর সিনেমা করতে হবে নানা কিছু অনেক বিষয় আছে বাঙালি ছেলের স্ট্রাগল নিয়ে সিনেমা করতে হবে বাঙালি মেয়ের কথা নিয়ে দুঃখ নিয়ে সিনেমা করতে হবে নানা কিছু প্রেম নিয়ে সিনেমা করতে হবে শুধু এই বলিউডের নকল সাউথ ইন্ডিয়ার নকল করলে তো হবে না রাত মারা সিনেমা বানালে হবে না টুম্পা টুম্পাসমা দেখিয়ে দিয়েছে বাঙালি কি চায় একটা গান দেখিয়ে দিয়েছে তাই সাউথ ইন্ডিয়ার মতো হতে গেলে সাউথ ইন্ডিয়া যেভাবে করেছিল সত্তর বছর আগে বাংলা পক্ষ বলছে প্রাইম টাইমে কমপক্ষে মানে প্রাইম টাইম সহ কমপক্ষে ফিফটি পারসেন্ট স্লটে বাংলা সিনেমা দেখাতেই হবে বাংলা সিনেমাটা বাঙালি বা বাংলা নির্ভরণ একটা হতে হবে অন্য নানা বিষয় আসতে পারে ঠিক আছে আজকে খুবই ভালো দিন বললাম খুবই গর্বের দিন দেবদা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে শাহরুখ থাকবে আপাতত বলেছে থাকবে না থাকবে সব রাজনীতির কোয়েশ্চেন অনেক গ্রে এরিয়া আছে সব কিছু ক্লিয়ার করে বলা যায় না মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছে আমরা বুঝে গেছি সেটা আগামীতে দেখা যাবে নতুন ভিডিওটা এলে কে থাকছে কে থাকছে না সেসব বোঝা যাবে কিন্তু দেবদা হয় আমরা খুবই খুশি তিনি বাংলার কথা বলেন তিনি বাঙালির কথা বলেন তিনি ঘাটালের কথা বলেন তিনি পার্লামেন্টে বাংলায় কথা বলেন তাই আমরা খুশি গর্বের দিন এতে অন্য কেউ কিন্তু রাস্তায় নামেনি বাংলা পক্ষই নেমেছিল এটা বলে দিলাম আর কি করে বাংলা সিনেমা সাউথের মতো হতে পারে সেটাও বললাম আর একটা ব্যাপার হচ্ছে যে টেট আন্দোলন চলছে তো টেট শিক্ষক দুর্নীতি নানা কিছু টিভি খুললেই দেখি এ গ্রেপ্তার ও গ্রেপ্তার এ বান্ধবীর কাছে টাকা রেখেছে ওই লাস্যময়ী মানে অন্য মুখরোচক গল্প দুঃখের কথা দু বছর ধরে অনসঞ্জন মানে দুবছর ধরে ধর্ণা চলছে তার সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলে সারাক্ষণ একটা একটা মুখরোচক কলতলার গল্প একদম সেই মানে সেই গল্প টাইপের করে সারাক্ষণ এটা পরিবেশন করা হচ্ছে বাংলা পক্ষ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ চায় একদম পরিষ্কার করে বলছি আজকে অনেক বড় বড় খেলোয়াড় আছে কোর্ট আছে যখন ওরা অনশন শুরু করেছিল তখন থেকে অনশন বলছি মানে যখন অবস্থান শুরু করেছিল ধর্মতলায় দুবছর আগে তখন কিন্তু আমরা ছিলাম তখনও ছিলাম এখনও আছি রোজ আমরা নেই কারণ আমাদের সামর্থ্য লিমিটেড অনেক বড় বড় প্লেয়ার আছে তিন সিপিএম আছে বিজেপি আছে কংগ্রেস আছে কোর্ট আছে গাঙ্গুলি আছে অনেক বড় বড় ব্যাপার আছে ঠিক আছে এবং চোরটা ধরা পড়ছে সে নিয়ে কোনো সমস্যা নেই বাংলা পক্ষ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ চায় বারবার পরিষ্কার করে স্পষ্ট করে বলছি বাংলা পক্ষ স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ চায় কিন্তু যখনই এই যে এই ব্যাপারগুলো ছিল তখন সবাই ছিল যখন গাঙ্গুলি মাননীয় বিচারপতি বিচারপতি বলে দিলেন যে ঠিক আছে বাংলায় সিটেড অ্যালাউড বিহার ইউপি থেকে এসে সিটেড পাস করে বাংলায় প্রাইমারি স্কুলে চাকরি করতে পারবে বলে দিল সিটেড এর গাইডলাইন বলা আছে যে সিটেড হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে শিক্ষক নিয়োগের জন্য কেন্দ্রীয় বিদ্যালয়গুলো জহর নবোদয় নবোদয় বিদ্যালয় সব জহর বিদ্যালয় ওগুলোতে শিক্ষক নিয়োগের জন্য আর যে রাজ্য নিজস্ব টেট আছে সেখানে সিটেড অ্যালাউড না বা বলবৎ হবে না বাংলা নিজস্ব টেট নে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশে ফেট হয়েছে তো বাংলা সিটেট যখন প্রশ্নটা এলো যখন বহিরাগতরা রা এইসব দখল করে নেওয়া শুরু করলো ঘন্টায় চারশোটা করে আবেদন বাইরে রাখছে ছেলে মেয়েদের তারা একদম বাক্স প্যাটটা গুটিয়ে একদম এপিসি ভবন প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে হাজির একদম বিআর ইউপি থেকে দলে দলে হাজির তখন না সিপিএম আছে না তৃণমূল আছে তৃণমূল তো কোর্টে বাঁশকেই আছে তারা দেখছে যে কোর্ট যা বলছে মেনে নেই বারবার বাঁশকে কি লাভ একটা অন্তত মেনে নিই তা মেনে নিল বলো সিটের অ্যালাউড সিপিএম কিছু বললো না এসএফআই কিছু বললো না ডিওএফআই কিছু বললো না এ কিছু বললো না কংগ্রেস কিছু বললো না বিজেপি কিছু বললো না কোনো কেউ কিছু বললো না বাংলা পক্ষ একমাত্র সংগঠন ভাই সাদেক বিশ্বাস সুতাবাদী এর সঙ্গে কথা বলে আমরা আন্দোলন করলাম প্রতিবাদ করলাম বিক্ষোভ করলাম ওরা কোর্টে লড়লো ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে পর্ষদ করেনি চ্যালেঞ্জ করল চাকরি প্রার্থীরা তারা বলল যে সিটের কেন এলাও করাবে আমরা এত দিন ধরে লড়ছি দু বছর ধরে লড়ছি না খেয়ে পুলিশের মার খেয়ে রাস্তায় ঘুমিয়ে আমরা লড়ছি আমরা কোথায় ফল পাবো কোথায় দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগে আমাদের চাকরি হবে তার জায়গায় নাকি প্রাইমারিতে বিহারি ও শিক্ষক আসবে এটা কে মানবে বলুন তো কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে দিলেন যে আমার সাগরেদ শামীম সিটেটের পক্ষে লড়েছে আমি সিটেটের বিরুদ্ধে লড়বো না সকলকে চেনা কিন্তু প্রয়োজন আমি একটা আজকে আড্ডার ছলে একটা আড্ডার ছলে একটা লাইভ করছি তাই অনেক কিছু বলছি ধরুন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য বা সাংগঠনিক সম্পাদক হিসাবে এত কথা বলছি না জানেন যে বলে না কি ফ্রিতে কেস লড়ে ফ্রিতে কেস লড়ে সব মহান ব্যক্তিরা ঠিক আছে প্রথমে কি করেন জানেন একজনের জন্য কেসটা লড়ে একটা ড্রাইভের করে তারপর পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার যা ছেলে আছে তাদেরকে বলে ইন্ডিভিজুয়ালি যুক্ত পাঁচ হাজার কাউকে দশ হাজার যুক্ত করতে বলে দিয়ে এই কেসের পার্টি হতে বলে এবার ভাবুন পাঁচ হাজার দশ হাজার ছেলের পাঁচ হাজার বা দশ হাজার টাকা করে কত টাকা হয় এরা ফ্রিতে কেস লড়ে না একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ নিয়ে বলছি সে আমি বাংলা পক্ষ পক্ষ থেকে বলছি না ব্যক্তি কৌশিক বলছি যে কেউ ফ্রিতে কেস লড়ে না একদম পাঁচ দশ হাজার টাকা পার ইন্ডিভিজুয়ালের থেকে নেয় সেদিন কোর্টে গেছি কথা বলতে নিয়ে 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 হুম আমরা জয় পেয়েছি সাদেকরা ডিভিশন এখন সিঙ্গেল বেঞ্চে তার ফাইনাল রায় আছে ডিভিশন বেঞ্চ যখন স্থগিতাদেশ দিয়ে দিয়েছে তখন একটা আশার বাণী আছে এবং সিটের আশা করছি বলবৎ হবে না বাতিল হয়ে যাবে খুব খুশির খবর কিন্তু এই যে যারা বলে না যে একদম গরিবের মশিহা একদম বিনা পয়সায় কেস লড়ে একদমই নয় কোটি কোটি টাকা কামিয়েছে এবং একজন আমরা হাইকোর্টের সামনে যাচ্ছি কয়েকজন আসছে গর্ব চিনতে পারলো আমাদের সঙ্গে কথা বললো হুম তো তারা বললো কি ব্যাপার তোমাদের কাজে কি মামলা ছিল বললো আমাদের যে মামলা ছিল বলছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে টাকা দিয়ে তাদের চাকরি বাতিলের জন্য যে উকিল লড়ল আবার যখন চাকরি বাতিল হয়ে গেছে চাকরি যারা যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের স্বার্থে আবার তারাই লড়ছে অদ্ভুত অদ্ভুত বুঝতে পারছেন ধরুন আজকে কোর্টে লড়লো যে ধরুন এদের টাকা দিয়ে চাকরি পেয়েছে দুর্নীতি করে চাকরি পেয়েছে এ চাকরি বাতিল করতে হবে ঠিক আছে কালকে যা চাকরিটা বাতিল হয়ে গেল আর যা চাকরি বাতিল হয়েছে তার জন্য কেসে লড়ছে কেস লড়ছে তাহলে নতুন নিয়োগটা পুরো ঝুলিয়ে দিচ্ছে বলো দাদা দেখুন আমরা ভাবলাম যে চাকরি বাকরি আমাদের হবে যারা চাকরি বাতিল হয়েছে তাদের এবার তাদের জায়গায় আমাদের নিয়োগ হবে নিয়োগ হবে কি হলো আবার তারাই সেই আইনজীবীরা আবার কেসটা লড়ে নিয়োগটাকে ঝুলিয়ে দিল অদ্ভুত যাই হোক এটা অন্য কথা কিছু লোককে চেনার প্রয়োজন যতটা টিভিতে ভগবান মনে হয় লোকজন আসলে ভগবান হয় না ঠিক আছে এরা আমার একদম দেখা অভিজ্ঞতার কথা বললাম যে এরা ফ্রিতে কেউ কেস লড়ে না কোটি কোটি টাকা কামিয়েছে একজনের থেকে পাঁচ হাজার দশ হাজার করে নিয়েছে আবার যাদের চাকরি বাতিল হচ্ছে তাদের হইল লড়ছে অনেক ব্যাপার আছে সিটেট বাতিল করার জন্য টিএমসিপি লড়েনি এবিবিপি লড়েনি কংগ্রেস লড়েনি সিপিএম লড়েনি দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করেছে টেট নিয়ে একদম সারাদিন গরম করেছে একদম তারা কেউ লড়েনি স্বচ্ছ দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে ছেলেদের ধর্নায় ছেলে মেয়েদের ধর্নায় দু হাজার সাল থেকে বাংলা পক্ষ গেছিল আবার এখনও আমরা সঙ্গে আছি গর্বতা বিজয় দশমীর দিনও গেছিল আগের দিন আমরা যে বাড়ানো যে আন্দোলন চলছে সেখানেও গেছিলাম আমরা সরকারি কর্মচারী হোক বা স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগের জন্য যাই হোক আমরা সব জায়গায় আছি কিন্তু নিয়ে অন্য ছিল না তখন সাদেক বিশ্বাস তারা ভিডিও করে পরিষ্কার করে বলেছে বাংলা পক্ষ ছাড়া তাদের পাশে কেউ ছিল না একমাত্র বাংলা পক্ষই লড়েছে বুঝুন যেখানেই বাংলা ও বাঙালির স্বার্থ তখন অন্য কারোর টিকি পাওয়া যায় না তখন আছে বাঙালির পক্ষ বাংলা পক্ষ বাংলার পক্ষ বাংলা পক্ষ তোমার পক্ষ আমার পক্ষ বাংলা পক্ষ শাসক পক্ষ বিরোধী পক্ষ সবার উপর বাংলা পক্ষ বুঝেছেন এই যে বিবেক অগ্নেত্রী এলো বাংলাকে বলে দিল কাশ্মীর কাশ্মীর মানে কি সন্ত্রাসবাদ মানে যেটা আমাদের মাথায় তৈরি করা হয়েছে কাশ্মীর মানে সন্ত্রাসবাদ কাশ্মীর মানে মুসলমান জঙ্গি কাশ্মীর মানে সারাক্ষণ বোমাগুলি হানাহানি এই যে এই সব ব্যাপারগুলো তাই না বাংলায় নাকি তিনশো থেকে চারশো কাশ্মীর আছে কেউ এরা সব টিভিতে মুখে বলল অনেকে ফেসবুকে ভাষণ দিল কিন্তু একটাই পক্ষ রাস্তায় নামলো একদম রাস্তায় নেমে হংকার দিল সেটা হচ্ছে বাংলা পক্ষ বুঝলে এখানে হচ্ছে বাংলা পক্ষ হচ্ছে রাস্তার সংগঠন মাটির সংগঠন বাঙালির সংগঠন আজকে অনেকক্ষণ ধরে লাইভটা করবো আমার লাইভটা করতে ইচ্ছা করছে সবসময় এরম করে কথা বলা হয় না এতটা ফ্রি মুডে আজ ভালো লাগছে দেবদা ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছে সেই জন্য অনেকটা ভালো মুডে আছি তাই জন্য খোশ গল্প যাকে বলা যায় সেটা করছি কারো কিছু বলার থাকলে বলতে পারো আমি নিজের মতো অনেক কিছু বলবো অনেক কিছু বলার আছে তারপর দেখুন যাদবপুরে যখন ডোমিস যাদবপুরে একটা গল্প বলি সব দলের চরিত্র বুঝতে পারবেন ঠিক আছে যাদবপুরে ডোমিসাইল ঠিক আছে এই গল্পটা অনেকে জানে না অনেকটা আগের গল্প তিন বছর আগেকার গল্প তিন বছর চার বছর হতে যাচ্ছে অনেকে জানে না দু হাজার আঠেরো অক্টোবর থেকে লড়াই শুরু আর দু হাজার উনিশের মার্চ মাসে সাফল্য চলে এসেছিল জানেন আমরা যখন জানতে পারি যে যাদবপুরে মেন হোস্টেলে ডি ব্লকে ভাই সম্রাট আমাদের সম্রাট কর বললো ও গেছিল বন্ধুর কাছে গিয়ে বললো জানো ওখানে খাবার নিয়ে ঝামেলা হচ্ছে ওখানে বাঙালি অবাঙালি ব্যাপার ব্যাপার বাঙালি স্যাপার হচ্ছে বলছে রাত্রেবেলা ভাত করা যাবে না বা ডি ব্লক হোস্টেলে বাঙালিকে থাকতে দেবে না এত ওদের সংখ্যা বেড়ে গেছে তারপর আমি মেকানিক্যালে যাদবপুরের এক স্টুডেন্ট আমার সঙ্গে কয়েকজন স্যারের খুব ভালো সম্পর্ক আছে স্যার বললো যে আমি ক্লাসে একদিন কয়লা বলে দিয়েছিলাম বাংলায় একজন বহিরাগত উঠে দাঁড়িয়ে বিরাট প্রতিবাদ করলো ইংলিশ কেন নয় হিন্দি কেন নয় কয়লা কেন বলেনি বা কোল কেন বলেনি কয়লা কেন বললো আরে যাদবপুরের মাটিতে আমরা স্যারেদেরকে ইংরেজি বাংলা মিশিয়ে পড়াতে দেখেছি সে বাংলা বলেছে বলে ঝাঁঝা করে লেগে পড়েছে এই অবস্থা হয়েছিল তখন স্যারেরা স্যারেরা স্যারেরাও বুঝতে পারে কিছু করা উচিত আমরা আলাপ আলোচনা করি আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম তৎকালীন শিক্ষামন্ত্রী এখন জেলে আছেন তিনি অনেক দুর্নীতি করেছেন তিনি একটা ভালো কাজ আমাদের জন্য করে দিয়েছিলেন সেটা তিনি ডোমিসাইলের পক্ষে দাঁড়িয়েছিলেন তারপর বাংলা পক্ষ লড়াই শুরু করে তখন যখন এই লড়াইটা শুরু হয় তখন হুম তখন না যাদবপুরে ভিসি সুরঞ্জন দাস তিনি বলেছিলেন আমি যতদিন যাদবপুরে আছি আমার ডেটটা মনে আছে সাতাশে ডিসেম্বর টেলিগ্রাফ পত্রিকায় দু হাজার আঠেরো সালে বেরিয়েছিল যে আমি যতদিন যাদবপুরে আছি না ডোমিসাইল কারোর বাবার ক্ষমতা নেই করবে যাদবপুরে যাদবপুরের বর্তমান এবং তৎকালীন এবং বর্তমান দুটি যে দুটো পদই আছে তার এখনও সে আছে সুরঞ্জন দাস তখন বলেছিলেন যে আমি যতদিন আছি যাদবপুরে ডোমিসাইল চালু হবে না এবং ডোমিসাইল চালু হলে নাকি বা যাদবপুরে র্যাঙ্ক খারাপ হয়ে যাবে জানেন তো এই এই গল্পগুলো সকলে জানা প্রয়োজন অনেক বাংলা পক্ষ সহযোদ্ধা অনেক গুণ বেড়েছে তারা অনেকেই এই জিনিসগুলো জানে না তাই এই এই জিনিসটাকে বলা প্রয়োজন সেদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনার ক্ষমতা থাকলে আটকে আপনি যাদের অবস্থায় করানো হবে এটা আমরা আমরা চ্যালেঞ্জ করে বলছি বলেছিলাম আমি ভিডিও করেছিলাম মেকানিক্যাল ডিপার্টমেন্ট প্রথম ডিপার্টমেন্ট যারা বিপ্লব ঘোষণা করে এবং একদম রেজলিউশন নেয় ডিপার্টমেন্ট হিসাবে যে আমরা ডোমিসাইল চাই একটা ডিপার্টমেন্ট সেখানে আমাদের বর্তমান যে এ চোরই হয়েছেন অমিত অমিতবাবু বাবু আমার খুবই কাছে স্যার সেদিনও দেখা হয়েছিল অমিতবাবু দীপ্তেন মিশ্র যিনি বাংলা বাঙালি নায়ক দীপ্তেন মিশ্র সুজিত ঘোষাল আরও অনেকজন এমনকি এসোসিয়া প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর পর্যন্ত সকলের মেকানিক্যালের প্রফেসর একদম পাশে দাঁড়িয়ে বলেন যে একদম রেজলিউশন পাস করে যে ডোমিসাইল চালু করতে হবে তখন কিন্তু নকশালরা বিরোধিতা করছিল ডিএসএফ পিডিএস এ সকলে বিরোধিতা করছিল এসেও কেউ পক্ষে থাকেনি এ বিরোধী একদমই বিরুদ্ধে ছিল টিএমসি যখন রাস্তায় নামেনি বাংলা পক্ষে করছে তখন তারপর আস্তে আস্তে একে একে ডিপার্টমেন্টে বিপ্লব শুরু হয় এবং যাদবপুরের প্রফেসর তৃণমূল মুখপাত্র মনোজিৎ মন্ডল তিনি কিন্তু যাদবপুরে ডোমিসাইলের ক্ষেত্রে নায়কের ভূমিকা পালন করেছিলেন প্রত্যেকটা মানুষের নানা রকম দোষ গুণ নানা কিছু থাকতে পারে যাও কিছু বলতে পারেন কিন্তু আমি তার আমি সার্টিফিকেট দেওয়ার যোগ্য বা পক্ষে বা বিপক্ষে নই কিন্তু ক্ষেত্রে যাদবপুরে মনোজিৎ মন্ডল নায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি টিএমসিবি কে দিয়ে ডিপোজিশনও দিয়ে করেছিলেন এবং তিনি ইসিতে যখন এক্সিকিউটিভ কাউন্সিলে গেলেও তখনও তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন যখন ফাইনাল ডিসিশনটা হলো তারপর যখন ফেব্রুয়ারি মাসে এটা ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিংয়ে ওঠে ফ্যাকাল্টি কাউন্সিল তখন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ছিলেন বর্তমান সহ উপাচার্য চিরঞ্জিব ভট্টাচার্য যিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও তিনি কিন্তু বাঙালি জাতির জন্য নায়ক তার এই দিকটা হয়তো কেউ জানে না তাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেই ওকে লোকে জানে যাদবপুরে সহ উপাচার্য বলেই জানে তিনি তৎকালীন যাদবপুরে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য প্রথমে সব ডিপার্টমেন্ট যেহেতু রেজলিউশন পাস করেনি তাই প্রথম দিন বলা হয় যে সব ডিপার্টমেন্ট বলুক প্রথম দিন এটা আর একটা সময় দেওয়া হয় ষোলোটা ডিপার্টমেন্ট যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে তেরোটা ডিপার্টমেন্ট পুরোপুরি পক্ষে দাঁড়ায় একটা ডিপার্টমেন্ট হাফ পক্ষে হাফ বিরোধিতা টাইপের করে দুটো ডিপার্টমেন্ট বিরোধিতা করে তেরোটা ডিপার্টমেন্ট সাড়ে তেরোটা ডিপার্টমেন্ট পক্ষে দাঁড়ায় আঠেরোই মার্চ এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে একদম যাদবপুরে উপাচার্যের সম্মতিতে যে উপাচার্য উপাচার্য বলেছিলেন যে আমি থাকাকালীন যাদবপুরে কোনো ডোমিসাইল হবে না সেই উপাচার্যের সম্মতিতে বিনা প্রতিবাদে একদম প্লেস করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায় ডমিসাইল এবি ঘেরাও ফেরা অনেক কিছু করার চেষ্টা করেছিল কোনো কিছু কাজে আসেনি আঠেরোই মার্চ যাদব দু সালে যাদবপুর ইউনিভার্সিটির ইউনিভার্সিটিতে ডোমিসাইল চালু হয়ে যায় পিডিএসএফ পক্ষে দাঁড়িয়েছিল শেষ দিকে প্রথমে না থাকলেও পিডিএসএফ যারা নকশাল সংগঠন যাদবপুরের এসএফআই শেষে ডেপুটেশন জমা দিয়েছিল টিএমসিপিও দিয়েছিল কিন্তু প্রথমের থেকে লড়েছিল বাংলা পক্ষই এবং স্যারেদের সঙ্গে এই কথা বলা কাজ করা এবং জানেন স্যারেরা একটা নোট বানিয়েছিল বললে চোখে জল চলে আসবে যারা শুনছো এই জিনিসগুলো শোনো শোনা প্রয়োজন যে যা বলেছিল যে যাদবপুরের র্যাঙ্ক নাই খারাপ হয়ে যাবে যদি রুসার ফান্ড পাবে না যাদবপুরের র্যাঙ্ক খারাপ হয়ে যাবে এইসব করা উচিত না স্যারেরা রিসার্চ শুরু করে স্যারেরা একটা নোট বানিয়েছিল কি লেখা ছিল যাদবপুর একমাত্র স্টেট ইউনিভার্সিটি যেখানে ডোমিসাইল নেই রুসার ফান্ড পায় আন্না ইউনিভার্সিটি তামিলনাড়ুর তারা টপ ইউনিভার্সিটির একটা সেখানে মাত্র পঞ্চাশটা সিট বাইরে ছেলে মেয়েদের জন্য হাজার হাজার সিটের মাত্র পঞ্চাশটা সিট বাইরে ছেলে মেয়েদের জন্য বাকি সব তামিনারু চলেবে না তারা রুসার রুসার ফান্ডে তাদের সমস্যা হয় না তাদের র‍্যাংকিং এ সমস্যা হয় না যাদবপুর একমাত্র রুসার ফান্ড পাওয়া একমাত্র স্টেট কলেজ যাদের ডমিসাইল নেই উল্টোটা বলছিল রুসার ফান্ড বন্ধ হয়ে যাবে অন্যদিকে কি দেখা গেল যাদবপুরই একমাত্র ইউনিভার্সিটি যারা রুসার ফান্ড পায় যেখানে ডমিসাইল নেই অদ্ভুত এবং নানা রকম জিনিসপত্র দিয়ে দেখান যে যাদবপুরে কোনো সমস্যা হবে না প্রথম প্রপোজাল হয় নব্বই পার্সেন্ট ডোমিসাইল আর যে দশ পার্সেন্ট থাকবে সাউথ ইন্ডিয়া দু পার্সেন্ট নর্থ ইন্ডিয়া দু পার্সেন্ট ইস্ট ইন্ডিয়া দু পার্সেন্ট এই করে ভাগ করে দেওয়া হোক ইউপে একা যেন দশ পার্সেন্ট না পায় এই পরিকল্পনাও করেছিল সেই দশ পার্সেন্টটা হয়নি বাকি নব্বই পার্সেন্টটা হয়েছে দশ পার্সেন্টে খেয়ে একটা কি পরিকল্পনা করেছিল দেখুন যে তোমার লক্ষ্য হচ্ছে ডাইভার্সিটি রাখা তুমি ডোমিসাইলের বাইরেও রাখতে চাইছো কেন ডাইভার্সিটি রাখা তা ডাইভার্সিটি আসলেই থাকুক সাউথ ইন্ডিয়া দু পার্সেন্ট ইস্ট ইন্ডিয়া দু পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিয়া ওয়েস্টার্ন ইন্ডিয়া দু পার্সেন্ট আর নর্দার্ন ইন্ডিয়া দু পার্সেন্ট দারুণ হতো না ডাইভার্সিটি যদি লক্ষ্য হয় এটা তো দারুণ সলিউশন ছিল তারপরে লিখেছিলেন একটা কথা যেটা আমার চোখে আমি কেঁদে ফেলেছিলাম তখন নোটটা দেখে আমরা উই আর দ্য টিচিং ফ্যাকাল্টি আমরা হচ্ছে ভয়েসেস অব দ্য ভয়েসলেস স্টুডেন্টস অব বেঙ্গল গ্রাম বাংলার যেসব মেয়ের আওয়াজ শোনা যায় না আওয়াজ শোনানোর ক্ষমতা তাদের নেই তাদের চঙা নেই উই আর ভয়েসলেস স্টুডেন্টস অ্যাক্রস বেঙ্গল কথাটা বুঝে দেখুন আমাদেরকে তাদের ভয়েস হওয়ার দায়িত্ব নিতে হবে আমাদেরকে সোচ্চার হতে হবে তাদের পুরুলিয়া গ্রামের ছেলেটার জমিসাইলের দাবি পৌঁছানোর ক্ষমতা সরকারের কাছে নেই কিন্তু আমরা পারি যে আমরা যাদবপুরের আমরা শিক্ষক আমরা টিচিং টিচিং ফ্যাকাল্টি আমরা অধ্যাপক আমরা পারি এটা নোটটা লিখে তারা সার্কুলেট করেছিল ওটা ইউনিভার্সিটি সব স্যারদের মধ্যে কেঁদে ফেলেছিলাম ভাবুন উই শুড বি দ্যসেস অব ভয়েসলেস স্টুডেন্টস অ্যাক্রস বেঙ্গল বুঝেছেন এই জাতির রত্নদের চেনা উচিত চিরঞ্জীব ভট্ট যখন পাস হয়ে গেল ইসিতে পাস হয়ে গেল ফ্যাকাল্টি কাউন্সিলের ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ডিন হিসাবে দারুণ ভূমিকা পালন করলেন চিরঞ্জিব ভট্টাচার্য বর্তমান সহ উপাচার্য বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং তৃণমূল মুখপাত্র তৃণমূলের শিক্ষক নেতা মনোজিৎ মন্ডল দারুণ ভূমিকা পালন করেছিলেন তারপর এটা গিয়ে শিক্ষা দপ্তরে গিয়ে উচ্চ শিক্ষা দপ্তরে গিয়ে দুমাস গ্যারেজ হয়ে যায় পড়ে থাকে কিচ্ছু হচ্ছে না ফাইনাল পাশ হয়ে আসছে না যে ভর্তি হবে ফাইনাল তো পাশ হয়ে আসতে হবে উচ্চশিক্ষা দপ্তর থেকে চিরঞ্জীব বাবু গিয়ে চিরঞ্জীব বাবু গিয়ে শিক্ষা দপ্তরে দরবার করে ডোমিসাইল একদম উচ্চশিক্ষা দপ্তর থেকে দাঁড়িয়ে থেকে সই করিয়ে পাস করিয়ে এনেছিলেন এই গল্প বাঙালি জানে না জাতির রত্ন বাঙালির গর্ব যাদবপুরের বর্তমান সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বিসি বলেছিলেন যে ডোমিসাইল বমিসাইল হবে না পাস হয়ে গেল একদম তিন মাসের মধ্যে পাস হয়ে গেল কেউ আটকাতে বলো না তার সম্মতিতে হলো সে বিরোধিতা করেনি ইসি মিটিং কারণ হান্ড্রেড বা বাকি উনি বাকি সবাই ডোমিসাইলের পক্ষে ছিলেন এটাকে দেখিয়ে আমরা কলকাতা ইউনিভার্সিটিতে তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী ম্যাডাম সোনালী চক্রবর্তী তিনি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন এই যে প্রতিটা মানুষের দোষ গুণ খারাপ ভালো পছন্দ অপছন্দ যা ইচ্ছা ধরতে পারেন আমি আপনি বিরোধিতা করলে আমি আপনার বিরোধিতা করব না আপনি তাকে খিস্তি করলে আমি তার বিরোধিতা করবো না কিন্তু যে কাজটা যে করেছে আমাদের যে কাজটা তিনি করে দিয়েছেন সেটা আমাকে স্পষ্ট করে বলতে আমার আটকাবে না আমার ভয় পাবে না তিনি এখন উপাচার্য নেই কিন্তু যাদবপুরে এই যে কলকাতা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ে এইট্টি পার্সেন্ট ডোমিসাইল ম্যাডামকে বলে আমরাই করিয়েছিলাম ম্যাডামের সঙ্গে আমি কথা বলেছিলাম তার সঙ্গে আমি কথা বলেছিলাম বুঝলেন তিনি কিন্তু তুমি আপনি যা ইচ্ছা বিরোধিতা করুন কিন্তু বাঙালি জাতির জন্য তিনি বিরাট বড় কাজ করেছেন এটা বুঝতে হবে তাই মানুষের নানা রকম শেডস থাকে নানা ডাইমেনশন থাকে এটা মানুষের তিনি এই মানুষগুলো কিন্তু আপনি অন্য খারাপ ভালো যা ইচ্ছা বলুন কিন্তু চিরঞ্জীব ভট্টাচার্য বাঙালির জন্য যেটা করেছেন মনোজিৎ বন্ধ মনোজিৎ মন্ডল যেটা করেছেন দীপ্তেন মিশ্ররা যেটা করেছেন স্যারের এসুসিয়া এর প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর এই গল্পগুলো বাঙালি জানা প্রয়োজন আমি বই লেখার চেষ্টাও করছি সময় না অনেক প্রবন্ধ লেখা হয়েছে বাকিটা লেখা হয়নি আশা করছি এরকম করে হচ্ছে হচ্ছে হবে হবে করে প্রকাশনার সঙ্গে কথা বলেও হচ্ছে না আশা করছি বাংলা পক্ষ জানা অজানা অনেক গল্প অনেক কথা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে কোনো একটা বই বের করতে পারবো আশা করছি সময় পাচ্ছি না আসলে বেসরকারি চাকরি বাংলা পক্ষ এই এত বড় সংগঠন বাড়ছে এত কর্মসূচি সময় পাই না আজকে অল্প ছলে আড্ডা দিচ্ছি এই কথাগুলো কোন বলা হয় হয়ে ওঠে না চেষ্টা করছি বাংলা পক্ষ নানা বাংলা পক্ষ নানা তত্ত্ব নানা আন্দোলন নানা আন্দোলনের পিছনের কথা বাংলা পক্ষ নানা অজানা কথা নিয়ে কোনো একটা বই শীঘ্রই বেরোবে তারপরে এই যে দেখুন বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ দপ্তরে যে আশি নব্বই শতাংশ বহিরাগত পেয়ে যাচ্ছিল আমি আজকে একটা কথা বলছি যে বাংলা পক্ষ কিন্তু এসএফআই সঙ্গে কন্ট্যাক্ট করেছিল ডিওফআইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল সিপিএম এর সঙ্গে কন্ট্যাক্ট করেছিল ডোমিসাইল বি বাতিলের জন্য আমি কিন্তু সিপিএম এর সর্বোচ্চ স্তরের নেতার সঙ্গে কথা বলেছিলাম যা একটু আন্দোলন করুন যে কথা বলুন আপনারা বিরোধী দল তখন প্রধান বিরোধী দল ছিল দু হাজার একুশে নির্বাচন হয়নি যে আপনারা ডোমিসাইল বি নিয়ে বলুন বাংলা ছেলেমেয়েদের তখন আমরা অত বড় হইনি আমাদের এত মিডিয়া ফোকাস ছিল না আমাদের এত সহযোদ্ধা ছিল না তখন সংগঠনে হয়তো একশো দুশো জন বা তিনশো জন ছিল টোটাল ওটা বাংলা জুড়ে আমরা সিপিএম এর তৎকালীন যে বামপন্থী বিধানসভার বামপন্থী হেড পরিষদের দলনেতা মানে বামপন্থীদের নেতা বিরোধী দলনেতা তাকে ডিওএফআই এর স্টেটের হেডকে এস এফআই স্টেটের হেডকে সকলকে যোগাযোগ করেছিলাম এই যে বলবে যে বাংলা পক্ষ তৃণমূলের বি টিম এই টিম সেই টিম ডি টিম এফ টিম এইচ টিম কিন্তু তারা কিন্তু কোনোদিন আন্দোলন করেনি তারা কোনোদিন অস্বীকার করবে না যে যোগাযোগ করা হয়েছিল তাদেরকে বলতে বলা হয়েছিল এই কথাগুলো কোনোদিন বলি না আজকে বলছি কতটা বলা উচিত অনেক কিছু কথা রাজনীতিতে বলা উচিত নয় অনেক কিছু বলা যায় না তাই যতটুকু বলা যায় বলছি সকলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কেউ কিছু বলেনি বুঝেছেন তাই বাইরে থেকে দেখতে সবকিছু যেমন মনে হয় ঠিক তেমন নয় আসলে সবকিছু এরকম নয় বুঝলেন যে কোথাও দুর্নীতি হচ্ছে কোথাও বাঙালি বঞ্চিত হচ্ছে কোথাও কিছু হচ্ছে মানে সবাই একদম নেমে পড়বে এরকমটা নয় সবাই নিজের ধান্দা নিজের ইয়ে নিজের ইকুয়েশন এইসব দেখি আন্দোলন করে কেউ ধোয়া তুলসী পাতা নয় কোনো দলই নয় বুঝেছেন সব জায়গায় যোগাযোগ করেছে আমি যেহেতু করেছি আমি সেটা আমি বলতে পারি আমি একদম সোজা বলছি আমি যোগাযোগ করেছিলাম কেউ কেউ কোনো যোগাযোগ সারা দেয়নি কেউ সারা দেয়নি বুঝেছেন এ না বলা কথাগুলো যতটুকু বলা যায় বলছি আর অনেক অনেক গল্প থাকে অনেক কথা থাকে সেগুলো সবই বলা সম্ভব না বইও বলা সম্ভব না ফেসবুকেও বলা সম্ভব না যতটুকু বলা যায় বলছি যাদবপুরে যখন যখন ডব্লিউ বিএসিডিসি এর চাকরিতে যখন এত এত বাইরে লোকজন পাচ্ছে আমরা কি করব আন্দোলন করছি ডেপুটেশন দিচ্ছি তাতেও একটা সুজয় সুজয় সরকার বলে একটা এই চার ডিরেক্টর যে আছে এই ডব্লিউ বিসিডি সে এখন নেই সে একদম মানে 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 এগারো বছর ধরে একই পদে আছে ডব্লু অফিসার যা অবস্থা আর কি সে তার বাইরে কিছু হবে না সে একদম সে রাজেশ পান্ডে তখন হচ্ছে সিএমডি হুম বাংলা পক্ষ ঠিক তল পাচ্ছে না কি করবে বুঝতে পারছে না বারবার আন্দোলন করছে তখন কিন্তু যোগাযোগ করেছিলাম সকলের সঙ্গে সকলের সঙ্গে যোগাযোগ করেছিলাম এমন কি পার্লামেন্টে বাঙালি রেজিমেন্টের কথা বলার জন্য অধিত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছি বিভিন্ন সময় বলে বলেনি কেউ বলেনি সি টিম বি টিম ডি টিম এ বলার সময় সকলে আছে কিন্তু অধিত চৌধুরীর সঙ্গে বারবার যোগাযোগ করেছি কংগ্রেসের অনেক মুখপাত্র কংগ্রেসের অনেক রাজ্য নেতা বাংলা পক্ষ সমর্থক সিপিএম এর অনেক যুব অনেক ছাত্র নেতা অনেক রাজ্য নেতা বাংলা পক্ষ সমর্থক তৃণমূলের অনেক সমর্থক অনেকে আবার তৃণমূলের বিরোধী তৃণমূলের অনেকেই আবার বাংলা পক্ষ পাঁচতে চেয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন লবি বিভিন্ন লবি বিভিন্ন বহিরাগত শক্তি বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে তাই সব কিছুকে একই আলোকে দেখা যায় না যে তৃণমূল মানেই সকলেই বাংলা পক্ষের পক্ষে সিপিএম মানে বাংলা পক্ষ সকলের বিরুদ্ধে বিজেপির অনেকে বিভিন্ন সময়ে এই চ্যানেলে ডিবেট হলো তারপরে একটু টুক করে একটু কথা হলো দিন তো ফোনে টোনে বা কথা বা অন্য দেখা হয়নি টিভি চ্যানেলে দিন দেখা হয়েছে তখন কিন্তু বলেছে যে তোমরা যা করছো সেটা করা দরকার আমরা বলতে পারি না তোমরা বলছো তোমাদের বলা দরকার তোমাদের সাপোর্ট করি টিভিতে গালাগাল করবো কিন্তু সাপোর্ট করি এরকম অনেক লোক বলেছে মুখপাত্র বিজেপি মুখপাত্র বলেছে বিজেপি মুখপাত্র সঙ্গে চ্যানেল থেকে চ্যানেলের গাড়িতে একসঙ্গে বাড়ি ফিরছি ভাবতে পারবেন না বাংলা পক্ষ কি প্রশংসা করে গেল যে আমি দলে থেকে বলতে পারবো না টিভিতে বলতে পারবো না তোমাদের বিরোধিতা করবো গালাগাল করবো তোমরা যা করছো যা বলছো হান্ড্রেড পার্সেন্ট ঠিক এবং আমি সেটাকে ব্যক্তিগত স্তরে সাপোর্ট করি একদম বিজেপি মুখপাত্র একটা বিজেপি মুখপাত্র আমার সঙ্গে চ্যানেলে ঝামেলা করছে ঠিক আছে গর্গদা আমাকে গর্গদা আমাকে বিজ্ঞাপনের সময় ফোন করেছে কি পয়েন্ট একটা বলতে হবে এটা আমি যেন মিস না করে যাই ওটা যেন অবশ্যই বলি তখন সে আমাকে বলছে আচ্ছা গর্গদা ডিবেটটা দেখছে হ্যাঁ মানে সেও ভাবছে গর্গদা আমার ডিবেটটা দেখছে তাহলে বুঝেছো অনেক গল্প আছে অনেক না ভালো কথা আছে অনেক কিছু আছে মানে বিজেপি মুখপাত্র গর্গদাকে অনেকে ভালোবাসে খিস্তি করে বাইরে কারণ আসলে সকলে জানে যে দিনের শেষে বাঙালির কথা বলছে তারা জানে যে তাদের দল বাঙালি বিরোধী তারা নানারকম কেউ নানা নানারকম ইকুয়েশন থেকে ধান্দায় দেয় নানা কিছুতে করছে করছে সিপিএম এর অনেকেই একদম ব্যক্তিগত আলাপ আলোচনায় বলেছে আমি বাংলা পক্ষ একদম বলেছে আমি বাংলা পক্ষ আমি বাংলা পক্ষে বলেছে ভাবতে পারবেন না কংগ্রেসের অনেক নেতা অনেক মুখপাত্র অনেকেই বাংলা পক্ষ একদম কট্টর সমর্থক বাংলা পক্ষ ভালো চায় তৃণমূলের অনেকেই ভালো চায় আবার তৃণমূলের অনেকে বাঁশ দিতে চায় এটাও সত্য সেলিম একবার আমার সঙ্গে একবার একটা গল্প বলি সম্ভবত মোদী কলকাতায় এসেছে রাজভবনে মোদী মমতা বৈঠক এই ধরনের মনে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী রাজভবনে বৈঠক তখন সি আন্দোলন তুঙ্গে একদম দু হাজার উনিশের ডিসেম্বর বা দু হাজার কুড়ি জানুয়ারি একদম সিএ আন্দোলন তখন তুঙ্গে করোনার আগে আগে করোনা দু তিন মাস আগে যখন সে আন্দোলন দিয়ে ধর্মতলায় বিরাট জমায়েত হুমায়ত বিভিন্ন কোনো সংগঠনের ব্যানার ডাকা হয়নি তখন একদম যে এনআরসি বিরোধী মঞ্চ সেখান থেকে ডাকা হয়েছে আমি এনআরসি বিরোধী মঞ্চের বিভিন্ন লোকজন যারা আছে আমি বাংলা পক্ষ করে মানে ডিরেক্টলি মঞ্চে যাইনি কিন্তু আমরা আমি শুরু থেকেই তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে ছিলাম যারা মঞ্চটা তৈরি করেছিল এনআরসি বিরোধী মঞ্চ কারণ এনআরসি নিয়ে প্রথম কাজ বাংলা পক্ষই শুরু করেছিল বাংলা পক্ষই এনআরসি বিরোধী যত তথ্য এবং তথ্য সব বাংলা পক্ষই তৈরি করা গর্বতা আমি রাতের পর তৈরি করেছি তো সেলিম দার সঙ্গে একদিন দেখা হলো সেলিম হঠাৎ করে দেখা হলো আমি বললাম যে আচ্ছা বাংলা পক্ষে আপনি বিয়োহিত করেন কিনা বাংলা পক্ষ নিয়ে আপনার কি সমস্যা কি বললে জানেন বুঝ বাচ্চা ছেলে তো বুঝবে না বাচ্চা ছেলে তো ঠিক ফ্যাসিজমটা বুঝবে না তোমরা ফ্যাসিস্টদের হাত শক্ত করছো এভাবেই ফ্যাসিজম বড় হয় বাচ্চা ছেলে তো বুঝবে না আমার অভিজ্ঞতা আছে বাচ্চা ছেলে আমরা কিছু বুঝি না বাংলা পক্ষ যা করছে সেগুলো সিপিএম ফ্যাসিজমের হাত শক্ত করে কেরালা সিপিএম হয়তো হাত শক্ত করে একদম একমাত্র ধোয়া তুলসী পাতা এর বিরোধী হচ্ছে বাংলা সিপিএম আমি এদের বক্তব্য শুনেছি এদের কথা শুনেছি ব্যক্তিগত আলাদা আল্লাহ টিভিতে ভাষণে আর তামিলনাড়ুতে বসে একদম কেরালার ল মিনিস্টার কেরালা ল মিনিস্টারের কথা গল্প করেছি একদম তামিলনাড়ুতে বসে সিপিআই এর রাজ্যসভার এমপি কান্নুর মানে যেটা একদম বামপন্থীদের ঘাঁটি দুর্গ বলা চলে যেখানে প্রচুর মারামারি হয় বিরাট কুখ্যাত বিখ্যাত যাই বলেন সেই কান্নুরের মতো কঠিন মানে একদম শক্ত বামপন্থী জায়গায় সেখান থেকে উঠে আসা একটা ইয়াং রাজ্যসভা লিডার একটা হচ্ছে কি সঞ্জীব আছে সন্তোষ এর নাম আর একজনের নামটা ভুলে গেলাম ল মিনিস্টার তাদের ধারণা তাদের কথাবার্তা শুনলে বলে বাংলা পক্ষ কথা বলছে ল মিনিস্টার ল মিনিস্টার স্পিকার নয় ল মিনিস্টার কেরালা ল ইন্ডাস্ট্রি মিনিস্টার নারকেল চোপড়ার ওদের কয়ের কয়ের বলে নারকেল চোপড়া একটা মিনিস্ট্রি আছে কারণ নারকেল চোপড়া ওদের ইকোনমিক্যালি খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি মিনিস্টার কয়ের মিনিস্টার এবং ল মিনিস্টার ভাবতে পারবেন না মনে হয় বাংলা পক্ষ কথা বলছে মনে হবে বাংলা পক্ষ কথা বলছে এই বামপন্থীরা কি তাদেরকে কোন তাদের সঙ্গে কোন মেশেনি এরকম বামপন্থী কি মনে করে না তামিলনাড়ুর এসএফআই তামিলনাড়ুর রাজ্য তামিলনাড়ুর সিপিএম এমপি গড়গোদা টুইটারে পোস্ট শেয়ার করে আর এখানকার কি কেউ বলে এরা প্রাদেশিক ছে 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 তামিলনাড়ুর সিপিএম এমপি গর্গদাকে ফলো করে এবং গর্গদার পোস্ট শেয়ার করে টুইটারে বুঝেছেন সিটু সিটুর যে রাজ্য সভাপতি অন্ধ্রপ্রদেশের যখন জগনমোহন রেড্ডি বিলটা পাশ করল যে ভূমিপুত সংরক্ষণ তখন খোলা সমর্থন করে কি বলেছিল জানেন এবার আমরা একটা বিধানসভার একজনকে আমরা একটা বিধায়ককে হাত করেছি তাকে দিয়ে একদম বিধানসভায় ভূমিপূত সংরক্ষণের জন্য বলাবো তিনি আমাদের পক্ষে তার পিয়ে আমাদের বন্ধু আমরা একদম বিরাট খাটাখাটনি করছি একদম একদম খুঁজে খুঁজে বের করছি কোন রাজ্যে যে এখানে যেন তৃণমূল তৃণমূল যদি তৃণমূলের কেউ যদি বিলটাকে আনে প্রাইভেট বিল বা প্রস্তাবটা আনে যেন কংগ্রেস বিরোধিতা না করতে পারে কংগ্রেসের রাজ্য কোন কোন জায়গায় কি করেছে সেটা তথ্য জোগাড় করতে হবে বিজেপি বিরোধিতা না করতে পারে বিজেপির বিরুদ্ধে তথ্য জোগাড় করতে হবে বামেরা বামেদের বিরুদ্ধে তথ্য করতে হবে তখন একমাত্র করে তারা হচ্ছে অন্ধ্রপ্রদেশ বাকি তো আইন করছে করবে এরকম অবস্থা দু হাজার উনিশের পরপরই হয়েছিল এটা দু হাজার উনিশের আগেই ভোটের আগেই ভোটের পরেই তো তখন আমরা অন্ধ্রপ্রদেশে সিপিএম এর স্ট্যান্ড কি ছিল আমরা কিছু খুঁজে পাচ্ছি না গুগলে ভূমিপুত্র সংরক্ষণের স্ট্যান্ড কি ছিল গর্ব একটা বুদ্ধি বের করলো এই যে ভূমিপুত্র সংরক্ষণ ডোমিসাইল রিজার্ভেশন ইন প্রাইভেট সেক্টর এটাকে ট্রান্সলেট করলো তেলেগুতে ট্রান্সলেট করে গিয়ে সার্চ করেছে দিয়ে নিউজ এসছে বিবিসি বিবিসি তেলেগু নিউজ এসছে অনেক কিছু করতে হয় মানে এমনি এমনি হাতে বাংলা পক্ষ হাতে এত তথ্য এত ডেটা এমনি এমনি আসে না অনেক কিছু করতে হয় কলকাতা করলো কি তেলেগুতে ট্রান্সলেট করে সেটাকে গুগুলে সার্চ করলো বিবিসি তেলেগু এলো পুরো খবরটা কপি করে আমরা ওয়ার্ডে নিলাম ওয়ার্ড দেখে আবার গিয়ে পেস্ট করলাম গুগল ট্রান্সলেটারে পুরো চলে এলো একদম সিটুর প্রেসিডেন্ট বলেছে সিটুর প্রেসিডেন্ট বলেছে একদম যে শুধু বলবৎ নয় কট্টরভাবে বলবৎ করতে হবে বাইরে কাউকে অ্যালাউ করা যাবে না যে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হচ্ছে মোরাবতী প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে একটা রাজধানী যখন নতুন তৈরি হয় প্রচুর কনস্ট্রাকশন ফ্লাইওভার ব্রিজ বড় বড় বিল্ডিং প্রচুর কাজের স্কোপ তৈরি হয় সেই কাজগুলো যেন বিহার লোকজন বাইরের লোকজন না পেয়ে যায় এটা সিটুর রাজ্য সভাপতি বলছে আর আমাদের এখানকার বামগুলো কি বলবে ভাবুন ভাবুন একবার এটা খুঁজে বের করার জন্য এটাকে তেলেগুতে কলকাতা ট্রান্সলেট করে গুগলে দেয় গুগল থেকে বিবিসি তেলেগুর খবর আসে সেই খবরটাকে আবার হোয়াটপ্যাডে ফেলে ওয়ার্ডে ফেলে সেটাকে আবার গুগল ট্রান্সলেটারে দিয়ে পুরোটা আমরা স্টাডি করি এইভাবে কিন্তু আমরা অনেক তথ্য জোগাড় করেছি আসামে এনআরসি সময় আমরা রাত্রেবেলা দু তিন ঘন্টা আসামের ইতিহাস পড়তাম ডিটেনশন ক্যাম্পের নানা রকম করতাম আসামে নানা লোকজনের সাথে খবর নিতাম আগে কি হয়েছে কালকে কি হয়েছে তখন রোজ ঘটনা ঘট কে আত্মহত্যা করো তার বাড়ির ঠিকানা কি পর্যন্ত আমরা জানতাম আত্মহত্যা যাদের করেছিল তো প্রতিদিন একটা লিস্ট মেনটেন করতাম একজন অ্যাড হলো একজন অ্যাড হলো একজন অ্যাড হলো এনআরসির বিরোধী একটা এনআরসি নিয়ে কি ছিল বাংলা পক্ষ এনআরসি ফিল্ডে আসাম থেকে বাংলাদেশে মোল্লা দাঁড়ানো হচ্ছে এই হচ্ছে গল্প বেশ এরকম একটা হাব ভাব এরকম একটা প্রচার বাংলা পক্ষ মাঠে নেমে যেটা প্রথম করে দিল ঠিক আছে তৃণমূল তৃণমূল মাঠে নামলে কি করতো যে মুসলিম বিরোধী হচ্ছে সিপিএম হলে সংখ্যালঘু বিরোধী হচ্ছে নানা কিছু করে ব্যাপারটাকে বিজেপি সুবিধা করে দিত বাংলা পক্ষ তথ্য দিয়ে প্রমাণ করে দেখালো যে এটা ধর্মীয় ইস্যু নয় এটা হিন্দু মুসলমান গেম নয় বরঞ্চ হিন্দুরা বেশি বঞ্চিত কারণ হিন্দুর সংখ্যা বেশি ডিটেনশন ক্যাম্পে বেশি হিন্দু আছে কারণ হিন্দু সংখ্যা যে রেশিওতে হিন্দু থার্টি পার্সেন্ট এই রেশিওতেই ডিটেনশন ক্যাম্পে আছে এই রেসিওতেই এনআরসি লিস্ট থেকে নাম বাদ করেছে এই রেশিওতেই আত্মহত্যা করেছে সবই কিন্তু মিলে যাচ্ছে এটা কিন্তু ধর্মীয় ইস্যু নয় এটা বাঙালি ইস্যু এটা বাংলা পোকর তথ্য দিয়ে প্রথম প্রমাণ করে দেখালো বিজেপি কে সোশ্যাল মিডিয়ায় কাউন্টার কারোর করার ক্ষমতা ছিল না বাংলা পক্ষ হিন্দু হিন্দু লাইনে বাংলা একমাত্র ক্ষমতা আছে যেটা আমাদের কোনোদিন বিজেপির কোনো নেতা বাংলা পক্ষে কোনোদিন বেশিরভাগ ডিবেটে গর্গ বা আমি গেছি আরও কয়েকজন গেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা গেছি কোনোদিন কেউ বলতে পারবে যে বিজেপির কোনো নেতা বাংলা পক্ষকে ডিবেটে হারিয়ে দুরমুষ করে ছেড়ে দিয়েছে আমরা মাথা নিচু করে বেরিয়ে এসছি কোনোদিন কেউ দেখাতে পারবে তাই না আমরাই প্রথম প্রমাণ করে দেখালাম এটা বাঙালি ইস্যু এটা হিন্দু মুসলমান ইস্যু ধর্মীয় লাইনে খেললে বিজেপির লাভ এটা বাঙালি বলে বঞ্চিত বাংলা ভাষার জন্য বঞ্চিত আমরাই করে দেখালাম আমরাই প্রথম রাস্তায় নামলাম এনআরসির বিরুদ্ধে তিরিশে জুন দু হাজার যখন বাংলায় এনআরসি লোকে নাম শোনেনি তিরিশে জুন দু হাজার আঠেরো রানু মঞ্চেই কালকে যেখানে বিবেক অগুনেত্রীর প্রতিবাদটা হল সেখানে আমরা প্রথম কর্মসূচি করেছিলাম পয়লা নভেম্বর দু হাজার আঠেরোয় তিনশুক্রিয়ায় বাঙালিকে একদম গুলি করে ঝাঁঝরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একদম সন্ত্রাসীবাদীরা যেমন করে গুলি করে তেমন করে প্রথম সংগঠন বাংলা পুকুর রাস্তায় নেমেছিল তখন আটই চ্যানেল ছিল জয়ন্তদার জয়ন্ত চক্রবর্তী প্রভাত প্রতিম ক্রীড়া সাংবাদিক পরে হাই নিউজে আট প্লাসে তারপরে বিভিন্ন জায়গায় থেকেছেন তখন আটেঞ্জি নিউজে ছিলেন আমাদের থেকে অনেক সাহায্য করেছেন সুজিত দা আর প্লাস থেকে প্রথম থেকে দুটো মিডিয়া তিনটে মিডিয়া আমাদের খুব সাহায্য করেছে আটেজ মিডিয়া আর প্লাস এবং শ্রাবণীদি ছিলেন বাংলা টাইমে তখন বাংলা টাইম এখন উঠে গেছে আটেজ পুড়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায় বাংলা টাইম উঠে গেছে সুজিত দা জয়ন্ত দা শ্রাবণীদি আমার মতো অখ্যাত ছেলেকে তখন প্রচুর সুযোগ দিয়েছে টিভিতে বলার অনেক মিডিয়া আমাদেরকে পাত্তাও দেয়নি তখন খবর পর্যন্ত করতো না তখন এই মিডিয়াগুলো আমাদেরকে প্রায় দিন তখন সপ্তাহে দু তিন দিন ডিবেটে যেতাম তো এই গল্পগুলো বাঙালি জানা প্রয়োজন তাই না এ কেউ একজনকে বলবে বোরিং লাগছে না তো না ইন্টারেস্টিং লাগছে তাহলে বলবো নাহলে বন্ধ করে দেবো দুই একজন কমেন্ট করে যে বোরিং লাগছে না ইন্টারেস্টিং লাগছে তাহলে বলবো নাহলে বন্ধ করে দেবো মানে গল্পগুলো শুনতে ভালো লাগছে তাহলে বলবো নাহলে বলবো না কারণ দেখছি অনেকেই দেখছে আজকে গল্পের চলে আছি নানা কথা বলছি আশা করছি অনেকের নতুন অনেক কিছু জানছো শুনছ বল ভাব যে অনেক কিছু পেরিয়ে নানা কিছু পেরিয়ে আজকে এই অবস্থা তৈরি হয়েছে অনেক ঘাট প্রতিকার সংগঠন উঠে যাবে এরকম অবস্থা দেখেছি সংগঠন তুলে দেওয়া হবে সংগঠন এই হবে সেই হবে এই পার্টি তুলে দেবে ওই পার্টি তুলে দেবে এই করে দেবে অনেক কিছু দেখতে দেখতে আজকের এই জায়গায় এসছে সংগঠন বাঙালির আশা ভরসা হয়ে উঠেছে সেট পরীক্ষা যে কলেজ সার্ভিস কমিশন সেটা প্রথমবার বাংলায় হলো সেটা আমরা আমরাই করিয়েছি দীপক কর তিনি চেয়ারম্যান সিএসসির তার সঙ্গে যখন হোয়াটসঅ্যাপে বাক্য বিনিময় হয় মানে বাক্যালাপ হয় এবং বর্তমানের সাংবাদিক অর্পণ বন্ধু অর্পণ খুবই ভালো কাজ করেছিল এবং খুবই তার জন্য আমি বলবো যে আমাদের থেকেও তার কৃতিত্ব কৃতিত্ব বেশি আমি আগে পোস্টেও লিখেছি তাকে ট্যাগ করে লিখেছি আবারও বলছি সিএসসি যে সেট পরীক্ষা সেটার জন্য বর্তমানের যে শিক্ষা যে দেখে যে লেখে অর্পণ অর্পণের ভূমিকা অনেক বেশি সে যে আমি যখন চিঠি দিই এবং সেই চিঠিটা নিয়ে দীপক করের সঙ্গে চেয়ারম্যানের সাথে সে কথা বলে চেয়ারম্যান তখন বলে যে এটা তো হতে পারে না এরম কি হয় নাকি তখন অর্পণের সঙ্গে আমার কথা হয় অর্পণ নানা রাজ্যের ডকুমেন্ট চেয়ে পাঠায় অন্য রাজ্যের কোয়েশ্চেন পেপারগুলো চেয়ে পাঠায় আমরা তখন সব রাজ্যের কোশ্চেন খুঁজি অর্পণ আমি নিজেও পাঠাই অর্পণ সিএসসি চেয়ারম্যানকে পাঠাই যে অন্য রাজ্যে আছে এগুলো তামিলনাড়ু তামিল এবং ইংরাজিতে হয় কেরালায় এবং বিভিন্ন রাজ্যে সেই রাজ্যের ভাষায় এবং ইংরাজিতে হয় তারপর বলে এটা যদি হয় তাহলে আমরা ইউজিসির কাছে চিঠি লিখবো যে আমাদের এটা করার সুযোগ দেওয়া হোক তারপর উনি ইউজিসির কাছে চিঠি লেখেন এবং অবশেষে দু হাজার বাইশ সালের নয় জানুয়ারি গত বছর দু হাজার বাইশ সালের নয় জানুয়ারি প্রথমবার সেট পরীক্ষা বাংলায় হয়ে গেল এই নায়কগুলোকে চেনা প্রয়োজন সংবাদ মাধ্যমও নায়ক আছে অনেক করে নাম বললাম অনেক কিছু বললাম বাংলা পক্ষ তখন বড় মিডিয়া তেমন বড় টিভি খবর করতো না বড় পেপারে তেমন খুব একটা খবর হতো না একটা বন্ধু আমার বন্ধু বন্ধুবার সৌমেনশীল নানা সময় বাংলা পক্ষ নানা বিরোধিতা করেছে যাই করেছে সোশ্যাল মিডিয়া তাকে নানা রকম অন্যভাবে চিনেছে কিন্তু বাংলা পক্ষ নানা সময় নানা খবর করে নানা কিছু করে মানুষের কাছে পৌঁছাতে সে বাঁকা খবর হোক বিরুদ্ধে খবর হোক পক্ষে খবর হোক বাংলা পক্ষকে সারাক্ষণ খবরে রেখেছিল সৌমেনশীল এই কথাগুলো জানা দরকার এবার ডবল বিসিএস নিয়ে বলছি যে ডব্লু বিশিএস এ বাংলা বাধ্যমূলক হলো না একটা জিনিস দেখো একটা হচ্ছে আমাদের যতটা সামর্থ্য আমরা ততটা লড়েছি এবার পরের ধাপের জন্য লড়াই করতে হবে কারণটা কি হলো কেন আটকে গেল একদম ভেতরের কথা বলছি নাম বলবো না আমরা পিএসসিতে ডেপুটেশন দিই নানা নেতা মন্ত্রী মারফত আমরা ঠিক জায়গায় খবর পৌঁছে থাকি চিঠি দিই ইমেল করি চিঠি দিই আইএস আইপিএস নেতা মন্ত্রী আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন প্রাক্তন আমলা অনেকের মারফত আমরা পাঠাতে শুরু করি পিএসসির তৎকালে আমার পিএসসির যখন প্রথম দিন অফিসে গেছিলাম দেবাশিস বোস পিএসসির চেয়ারম্যান আমরা প্রথম দিন গেছি ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সম্ভবত তরিদ্র অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা গেছি দেখা করতে ওনার সঙ্গে জানা প্রয়োজন যে আমরা অনেকের দেখার চোখ বদলে দিয়েছি অনেকের দেখার চোখ আমরা বদলে দিয়েছি গেছি আমরা আমরা বলছি যে এই রাজ্যের এই নিয়ম এই নিয়ম আমরা বাংলা মাধ্যমগুলো করতে চাই উনি প্রথম দিন বললেন এটা হয় নাকি তোমরা কি ঘরের মধ্যে ঘর বানাতে চাইছো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রে বানাতে চাইছো এই ধরনের নানা রকম বাঁকা বাঁকা কমেন্ট করেন ওনাকে আমরা কনভিন্স করতে চেষ্টা করি উনি কিছু তেমনভাবে বোঝেননি তোমরা কি ঘরের মধ্যে ঘর বানাচ্ছ কামরার মধ্যে কামরা বানাচ্ছ দেশের মধ্যে দেশ বানাচ্ছ এরকম নানা রকম কথাবার্তা বলেন প্রথমে কোনোভাবেই উনি পক্ষে ছিলেন না ঠিক আছে কিছুদিন পরে আমরা এবার দরবার করছি দরবার করছি বিভিন্ন জায়গায় দরবার করছি উনি একদিন আমাকে হঠাৎ করে ফোন করলেন যে সরকার থেকে বলা হয়েছে আমাকে একদম টপ লেভেল থেকে বলা হয়েছে মানে একদম সরকার থেকে বলা হয়েছে যে এগুলো বানিয়ে আমাকে আজকে এটা বানিয়ে পাঠাতে হবে ডকুমেন্টসগুলো জমা দিয়ে যাও একদম আমাদের বানানো ডকুমেন্ট সব রাজ্যে নিয়ম কানুন একদম প্রেজেন্টেশন বানানো ছিল সব রাজ্যে ডকুমেন্টস ছিল একদম টেবিল আকারে ছিল আমরা গিয়ে গিয়ে জমা করে দিলাম করোনার মাঝেই তখন সেকেন্ড এটা দু হাজার একুশের পরে ভোটের পরে ঠিক আছে দিয়ে উপরে জমা পড়ে গেল এবার অনেকে আছেন আমাদের সুমানুদ্ধাই সে বাংলা পক্ষর লোক ডবলু ও আছে আই আছে আইপিএস আছে নেতা আছে মন্ত্রীদের আছে পুলিশে আছে সব জায়গায় আছে এটা আমি বলে দিলাম সকলে জানেন ঠিক আছে বিরাট দরবার করে নাম বলবো না ঠিক আছে আমি কাউকে যে আমাদের পক্ষে আছে তার নামটা আমি প্রকাশ্যে বলতে চাই না যে বিপক্ষে আছে তার নামটা বলতে পারি তিনি বিরাট দরবার করলেন মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন হবে একদম বলে দিলেন আমাদের কাছে খবর চলে এলো ডব্লু পিসিএস অ্যাসোসিয়েশনের মিটিংয়ে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করতে গিয়ে আটকে গেলেন দিয়ে বললেন আগে ক্যাবিনেটে পাস হোক তারপর বলবো দিয়ে ভাবলাম বললো না খারাপও লাগলো আবার ভাবলাম যে উনি তো মুখে অনেক কথা বলে দেন তা কাজের কাজ হয় না আগে তাহলে ক্যাবিনেটেই হয়ে আসুক পাকাপোক্ত কাজ হবে মুখের কথা থেকে ক্যাবিনেটে পাশ হয়ে গেলে বেশি কাজ হবে কদিন অপেক্ষা করি এক মাস গেল দু মাস গেল তিন মাস গেল হয় না আর হয় না আর হয় না হয় না আর হয় না কি ব্যাপার খোঁজ শুরু করি প্রাক্তন পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খোঁজখবর শুরু করি নানা জায়গাতে খোঁজ শুরু করি কারণ প্রাক্তন পিএসসি চেয়ারম্যান তিনি এই দাবির একদম সমর্থক হয়ে গেছেন প্রথম দিন কি বলেছিলেন আর এখন তার বক্তব্য একশো আশি ডিগ্রি আলাদা শুনতে পারলাম যে একদম বেদ বিশেষজ্ঞরা বুঝা গেছেন কার নাম বলছি ডব্লিউ বিসিএস বাংলা বাধ্যতামূলক করা আটকে দিয়েছে তিনজন আমলা তার মধ্যে একদম 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 দুপায়ে থাকা বেদ বিশেষজ্ঞ আছে আরো একজন আছে আরো একজন আছে তিনজন তারা মুখ্যমন্ত্রীকে বোঝাচ্ছে তারা মুখ্যমন্ত্রীকে বোঝাচ্ছে যে অনেক ভোট আছে কিন্তু হেরে যাবেন ক্ষতি হয়ে যাবে শহরে ভোট আছে এক কোটি ভোটার দেড় কোটি ভোটার বলছি এটা আমরা মুখ্যমন্ত্রী নির্বাচন করেছি না আমরা নির্বাচন করেছি আমরা জানি না এবং এরা দেখছি সত্যি যদি ভোটে এরকম হয় আমলারা বিরুদ্ধে এই সেই দল বলে তো কিছু নেই দুর্নীতিগ্রস্ত দল তাহলে আমলা নির্ভর সরকার চালাতে হয় সেখানে যদি আমলারা খোঁচে যায় ওদেরই আমলা বেশি বহিরগত আমলা বেশি একদম বেদ বিশেষজ্ঞরা তিনজন মিলে মুখ্যমন্ত্রীকে বললেন দাঙ্গা ফাঙ্গা হয়ে যাবে ভুলভাল হয়ে যাবে শৃঙ্খলার প্রবলেম হবে এই এরকম ভোট ফোট এসব ভোট ফোট কমে যাবে এইসব হয়ে যাবে দিয়ে কে কেন রিস্ক নেয় বাঙালি তো বাঙালি বলে ভোট দেয় না অন্যদিকে ওদের ভোট চলে যাওয়ার ভয় দিয়ে ব্যাপারটা আপাতত হিম করে আমরাও প্রচুর ঠেলা গোঁজা ঠেলা গোঁজা করছি চারিদিক থেকে দেখি কোনদিন শীঘ্রই নিশ্চয়ই সাকসেসফুল হব দিক থেকে কথা উঠছে কিন্তু একদম মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব আগামী দু এক বছর পাঁচ বছর বাঙালি হবে বলে মনে হয় না বাঙালি না হলে বাঙালির দুঃখ তো আছেই ভাবুন মুখ্যমন্ত্রীর ঘোষণা আটকে গেল এক আমলার কারণে কয়েকটা আমলার কারণে আমরা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছিলাম বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোট দিয়েছিল না বেদ বিষেধক্করদের ভোট দিয়েছিল ভাবুন এবারে না আমলাদের ভোট দিয়েছিল বুঝুন এই হচ্ছে অবস্থা মুখ্য সচিব আমাদের হবে না সিপি আমাদের হবে না স্বরাষ্ট্র সচিব আমাদের হবে না ডিজিপি আমাদের হবে না আগামী কয়েক বছরে বাঙালি তেমন লিস্টে নেই তাহলে কি আমরা কোথায় যাব বলুন তো বাঙালিকে আই হতে হবে আইপিএস হতে হবে নাহলে দুর্ভাগ্যে শেষ থাকবে না হিন্দি সাম্রাজ্যবাদ বাঙালিকে আই আইপিএস হতে দেয় না কিন্তু আমাদের আইএসআইপিএস হতে হবে নাহলে দুর্ভাগ্য আমরা ডবলু বিসিএস এর পক্ষে কেন ডব্লিউ বিসিএস বাংলার মাটি সন্তান বেশিরভাগ ক্ষেত্রে কিছুজন বাইরে থেকে হয়ে যাচ্ছে কিন্তু ডব্লু বিসিএস এখনও মূলত বাঙালির হাতে আছে এখনো মূলত বাঙালির হাতে আছে আমরা চাইতো ডব্লু বিসিএসরা একদম মুখ্য সচিব পর্যন্ত হতে পারুক যেন এরা না হয় বাঙালি শত্রুরা না হয় বাঙালির ক্ষতিটা ওরা না হয় ভাবতে পারবেন না আমরা কিরকম সহ্য করি এদের ব্যবহারটা ব্যবহার দেখলে অবাক হয়ে যাবেন আমি একটা কাহিনীর কথা বলবো গল্পের কথা বলবো এক্ষুনি আমরা চাই মুখ্যমন্ত্রী ডব্লুপিসি এর ক্ষমতা বাড়িয়েছেন তারা মন্ত্রী সচিব পর্যন্ত হতে পারেন আমরা চাই মুখ্য সচিব পর্যন্ত হতে পারে শুধু মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি না বা জয়েন্ট সেক্রেটারি না আমরা চাই একদম মুখ্য সচিব পর্যন্ত হোক একদম ডিজিপি পর্যন্ত হোক একদম পুলিশ কমিশনার হোক সব জায়গায় এসপি হোক আমরা চাই ডবলি ডব্লুপিএস এসপি হোক কারণ আমরা যেমন কথা বলতে গেছি অভিজ্ঞতার কথা বলছি স্বাস্থ্য ভবনে গেছি দিতে মুখ্যমন্ত্রী তিনবার বলেছেন যে ডোমিসাইল বি একবার গিয়ে বলেছেন পিজিতে নবান্নে বসে প্রেস কনফারেন্স করেছেন যে ডোমিসাইল বি বাতিল করে দেওয়া হোক আমাদের টাকায় আমাদের কোটায় রাজ্য কোটায় বাংলা ছেলেমেয়েরা না হয়ে ওরা বাইরে থেকে পড়তে আসছে এবং চিকিৎসা এখানে না করে নিজের রাজ্যে ফেরত যাচ্ছে দিয়ে আমরা আন্দোলন করেছি বা বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী বলেছে আমরা খুব খুশি যে হবে আমরা এইবারে এই আগের বছরই আগের বছরই গেছি ডিএমই দেবাশীর ভট্টাচার্য সম্ভবত ঠিক আছে ডিএমই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই পদটার নাম হচ্ছে ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন এই পদটার নাম হচ্ছে ডিএমই বাঙালি ডিএমই সবসময় ডিএম ই বাঙালি হন গেছি তিনি বললেন ডোমিসাইল বি বাতিল করতেই হবে তার সঙ্গে সঙ্গে ডোমিসাইল এর মধ্যে অনেক গ্যাপ থাকছে কেমন গ্যাপ থাকছে স্কুলে পড়লে বাংলা স্কুলে পড়লে ডোমিসাইল এ হয়ে যায় বাংলা স্কুলে দশ বছর পড়লে বিহার ঝাড়খণ্ডে যে বর্ডার এরিয়াগুলো তারা নিজের গ্রামে না পড়ে এক কিলোমিটার দু কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার থেকে বাংলা স্কুলে এসে ভর্তি হয়ে যাচ্ছে রামপুরাটে হোক বা ঝাড়গ্রামের ওইদিকে হোক বা মালদায় হোক এদিকে ভর্তি হয়ে যাচ্ছে তারা স্কুল শিক্ষকের হেডমাস্টার সাইন করে দিলে ডোমিসাইল এ হয় এটা এ ওয়ান এটা একদম খাঁটি ডোমিসাইল যেটাকে বলা হয় তারা কি করছে নিজের রাজ্যে না পড়ে এখানে পড়ে থেকে যাচ্ছে যাচ্ছে এখানে হয়ে বুঝলেন তো বন্ধ করা উচিত এই আলোচনা হলো তারপরে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ঘরে যাব দেখা করতে প্রথমে বলে অনেক ব্যস্ত আছে এই আছে সেই আছে আমরা দেখা না করে যাবো না তো আমরা তো না বান্দা তো সিয়ালদা ডিআরএম কেও যা করেছিলাম সেই গল্পও বলবো ঠিক আছে নারায়ণ নিগম তিনি ব্যস্ত তিনি ব্যস্ত আমরা দেখা না করে যাব না হঠাৎ করে পাঁচ মিনিটে তিনি ব্যস্ত তিনি তিনি ফাঁকা আছে মিটিং এ ঢুকে যাবে তাই চলো চলো কথা বলবেন চলুন গেলাম তিন মিনিট কথা বলেছি তিন মিনিট মনে হলো কেন কথা বলতে এসেছিলাম বাঙালি অফিসারের সঙ্গে কথা বললাম তিনি বাঙালির প্রতি পুরো একদম সিম্প্যি আছে তিনি চান বাঙালি ছেলেমেয়েরা ভর্তি হন তার বিল্ডিংটা হচ্ছে ঠিক ওই দিক ওই দিকে যখন গেলাম ঢুকলাম কথা বললাম মনে হলো কেন কথা বললাম নিজের মাথায় মারতে ইচ্ছা করছিল যে এসব কেন কথা বললাম ভালো তো করবি না বরঞ্চ ক্ষতি করে দেবে ডোমিসাইল বি কেন বাতিল করা নয় তার পক্ষে বলে দিল বলছে যোকির জব করা যে বাহার পারতা হ্যাঁ ও ওদের মানে ভাঙা ভাঙা হিন্দি বাংলা হিন্দি বলছিল না আমি বললাম যে প্লিজ স্পিক ইন ইন ইংলিশ বেঙ্গলি ঠিক আছে বাংলা বলতে শুরু শুরু করলো হিন্দি করেছিল যারা বাইরে পড়ে তাদের ছেলেদের মেয়েদের কি হবে তারা কি ভর্তি হতে পারবে না যেসব আমলারা আছেন তারা কি ভর্তি হতে পারবে না তাদের ছেলেমেয়েরা অন্য রাজ্যে যা নিয়ম ইউপি তে আমলাদের ছেলেমেয়েরা যেভাবে ভর্তি হয় আমলাদের জন্য ডোমিসাইল বি লাগে না আলাদা কোটা থাকে আলাদা কোটা থাকে প্রতিটা রাজ্যে এটা তো শুধুমাত্র বাংলার কেস না তামিলনাড়ু তো বাইরে আই এস আইপিএস আছে মহারাষ্ট্রও আছে সেন্ট্রাল ক্যাডার সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করা তাদের পোস্টিং তাদের তারা কীভাবে ডিল করে আমাদের এখানে একইভাবে ডিল করা উচিত তারা তো ডোমিশাল বি দিয়ে ডিল না এগুলো তাদের জন্য আলাদা কোটা আছে তাদের পয়েন্ট ওয়ান পার্সেন্টও না এই সংখ্যায় তাদের জন্য ডোমিসাইল বি কেন খোলা হবে উনি উল্টো দিকে বলে দিলেন আমরা মাথা ঠুকে চলে এলাম যে এর কাছে হবে না এর কাছে কোনোভাবেই হবে না এ হতে দেবে না আমাদের অনেক শক্তি চাই অনেক বাঙালির বল চাই এদের বাঙালি শক্তি দিয়ে বোঝাতে হবে সংখ্যা দিয়ে বোঝাতে হবে স্বাস্থ্য ভবন ঘেরাও হয়ে গেলে বুঝবে এদের যে পাঁচ হাজার লোক পাঁচ ছাত্রছাত্রী ঘেরাও করে নেয় না তখন এও কুই কুই করবে বাঙালি যাদের জন্য লড়ি দুঃখের কথা সে বাঙালি ছেলে ছেলেমেয়েরা আসে না আমরা আগে পাঁচ ছশো বাইরের লোকজন ভর্তি হতো এখন একশো দুশো জন ভর্তি হচ্ছে তিন জন বাংলা ছেলে মেয়ে বেশি পাচ্ছে ডোমিসাইল বি কতটা বাতিল হয়নি বাইরের ছেলে ঢোকানো অনেক হাফের কম বেশি আটকে দিয়েছি আমরা অনেক চাকরি লাগিয়ে অনেক করে চাকরি লাগিয়েছে সরকার সেটা করেছে ডোমিসাইল বিবাদিল করেনি অনেক করে চাকরি লাগিয়েছে তারপরে শঙ্করের ছশো থেকে কমে দুশো বা দেড়শো এসছে এই দুশোর মধ্যে দেড়শোর মধ্যে অনেক বাঙালি আছে যারা যারা কোটায় কোচিং নিতে যায় বাইরের ছেলে কমিয়ে প্রায় একশো নিচে নিয়ে চলে আমরা যদি বলেন বাইরের বহিরাগত আসলে বহিরাগত বাঙালি বাঙালি নয় অন্য রাজ্যে পড়তে গেছে নিতে গেছে সেই বাঙালি বাদ দিয়ে যদি আমি বলি একদম বহিরাগত একশোর নিচে নামিয়ে দিয়েছি আমরা কিন্তু যাদের জন্য সেই ছাত্রছাত্রীরা কোথায় আসে না তাদের অভিভাবকরা আসে না ভাবে যে আমার ছেলে গেলে যদি নজরে পড়ে যায় যদি তাহলে আমাদের লড়াইটাই এ লড়ে দেবে ডব্লিউ বিসিএস আড়াই লাখ ছেলে পরীক্ষা দেয় দু লাখ আশি ছেলে পরীক্ষা দেয় এক হাজার দু হাজার ছেলে এলে নিয়ম চেঞ্জ হয়ে যেত আসে না ভাবে সবাই করে দেবে আমাদের ওই কেউ লড়ে দেবে চাকরিটা আমি পাবো না চাকরিটা তারা পাবে চাকরিটা কর্মচারী পাবে না চাকরিটা তারাই পাবে এই বাঙালি ছেলেমেয়েদেরকেও বুঝতে হবে বাঙালি অভিভাবকদেরকেও বুঝতে হবে বাংলা পক্ষর সুবিধা নিয়ে তো বাংলা পক্ষ লড়াইয়ে তো যাদবপুরে এতজন ইঞ্জিনিয়ারিং এ বছরে তিন চারশো জন এক্সট্রা বাঙালি ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে বড় বড় চাকরি পাচ্ছে কোটি কোটি মাইনে চাকরি পাচ্ছে লাখ লাখ মাইনে চাকরি পাচ্ছে পাচ্ছে তো কেউ কিন্তু বাংলা পক্ষ এক টাকাও দেয়নি যে যাদবপুরে আমি তোমাদের জন্য ডোমিসাইল পেয়ে ভর্তি হয়েছি একটাও কেউ দেয়নি বিদ্যুৎ দপ্তরে ষাট সত্তর শতাংশ বাইরে লোকজন পাচ্ছিল এখন শুধু বাঙালি বাঙালি আমরা এখন যে আসলে ছটা বহিরাগত আছে গুনি বাঙালি মুসলমান না উর্দু মুসলমান দেখে দেখে যায় যায় না না নাম আমরা সন্ধে বলে উর্দু দলে ধরে নিই তাতেও দেখি যে তিন পার্সেন্টের বেশি বহিরাগত নেই সাতানব্বই পার্সেন্ট ভূমিপুত্র এই জায়গায় নিয়ে গেছি আমরা এই জায়গায় নিয়ে গেছি যারা চাকরি করে তারা বাংলা পক্ষর বাসে থাকে না কিন্তু যারা বাংলা পক্ষর জন্য চাকরি পেল এটা একটা দুঃখের কথা অনেক গল্প বলছি অনেক না বলা কথা বলছি অনেক একটা যন্ত্রণার কথাও বললাম তাই না বাংলা পক্ষর সাপোর্ট কিন্তু নবান্নতেও আছে নবান্ন মানে প্রশাসনিক দিক থেকে বলছি পলিটিক্যাল দিক থেকে বলছি না সব দলের মধ্যে সাপোর্টার আছে বিজেপি মুখপাত্ররা চোরাগুপ্তা বলে না ভালো কাজ করছো আমরা ব্যাংকের পরীক্ষা সর্বভারতীয় পরীক্ষা প্রথমবার বাংলায় হয়েছে আমরা যখন বেলঘড়িয়া মেলা থেকে বাণিজ্য পক্ষ বাণিজ্যের মেলা বাণিজ্য মেলা থেকে আমরা ফিরছিলাম দুটো ছেলে গর্বাকে ধরে বললো আপনাদের জন্য আপনার জন্য আমরা বাংলায় পরীক্ষা দিয়ে এলাম আজকে পরীক্ষা ছিল ব্যাংকের ক্লার্কের পরীক্ষা এর থেকে একজন বাঙালি জাতীয়তাবাদী হতে পারে তো আপনাকে ধরে বলছে যে আপনার জন্য আমি বাঙালি হিসাবে বাংলায় পরীক্ষা দিয়ে এলাম এর থেকে গর্বের কিছু হতে পারে না তখনই মনে হয় খাটনি সার্থক ষোলো ঘন্টা পনেরো ঘন্টা খাটনি সার্থক শীত গ্রীষ্ম বর্ষা মন ভালো মন খারাপ শরীর ভালো শরীর খারাপ নির্বিশেষে এই লড়াই সার্থক তখন মনে হয় অনেক দূর যেতে হবে আমাদেরকে অনেক বড় লড়াই অনেক বড় লড়াই সমালোচনা করতে কুৎসা করতে কোনো দায়িত্ব লাগে না কোনো দায়িত্ব জ্ঞান লাগে না কোনো টাকা লাগে না ফ্রিতে ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট করা যায় লড়াই করতে দম লাগে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে দম লাগে সংগঠনকে এক করতে এক রাখতে দম লাগে সবকিছু হাতের মোয়া নয় অনেক সংগঠন আসবে যাবে যাই হবে সেই হবে বাঙালির জন্য অনেক সংগঠন দরকার দশ কোটি বাঙালি বাংলা পক্ষ এখনো এক কোটি বাঙালিকে ভালো করে রিচ করতে পারেনি হয়তো আমরা চেষ্টা করছি বাঙালির ঘরে ঘরে পৌঁছানোর আমাদের তো এবিবি আনন্দ ঘণ্টাগারের সঙ্গে সুমন আপনার রায় চোখে চোখে কথা হোক এসবে ডাকে না যে বাঙালি প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদেরকে আমাদের কথা শুনতে পারবে তাই না তারপরেও তো আমরা আমাদের ছেলে জানেন এখন এই লাইভটা দেখছে আমি এটা কথা বলছি ঘরে ওয়াইফাই নেই বাংলা পক্ষর প্রচুর ভিডিও এডিট করে প্রচুর কাজ করে মায়ের ফোন থেকে নেট শেয়ার করে বাবার ফোন থেকে নেট শেয়ার করে নিজেরটা শেষ হয়ে গেলে এক জিবি দেড় জিবি শেষ হয়ে গেলে বাবার থেকে নেট নেয় ভাইয়ের মায়ের থেকে নেট নিয়ে শেয়ার করে বাংলা পক্ষ ভিডিও এডিট করে বাংলা পক্ষ নানারকম কাজ করে জানেন এই এই লাইভ দেখছে এখন আর একজন ভাই আছে তার ফোন এরকম খোলে ঢাকনার মতো খোলে এমনি খুলে যায় মানে ধরুন এই ফোনটার এ পিছনে এমনি খুলে যায় তার গোটা স্ক্রিন কিছু দেখা যায় না গোটা স্ক্রিন কিছু দেখা যায় না সেই আগে সেই আগে সেই সাদা কালো ছবি ঝিলঝিল 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 ঝিংচিং এরকম হতো সেই অবস্থা একদম সেই অবস্থা দেখা যায় না চোখ খারাপ হয়ে যাবে স্ক্রিন সেই অবস্থায় যা এবং দি বেঙ্গল ন্যাশনালিস্ট গর্গ ওই ফোন থেকে বানানো এই কষ্ট কখনো বিফল হবে না ওই ফোন থেকে মানে ফোন গেলে এরকম সব পার্টসগুলো সব খুলে যাচ্ছে স্ক্রিন দেখা যায় না কিছু ঝিলঝিল ঝিলঝিল চিং চাং রং একদম এই অবস্থা সেই ফোন থেকে কিন্তু সেই ফোন থেকে কিন্তু দ্য বেঙ্গল ন্যাশনালিস্ট গড় ওই যে পোস্টারটা ভাইরাল হয়েছে সেই ফোন থেকে বানানো ধৈর্য যদি বানাতে হয় যখন তখন ফোন সুইচ অফ হয়ে যায় কালার বুঝতে পারে না যে কালারটা বানাচ্ছে এই কালারটা ভালো করে বুঝতে পারে না নিজের ফোনে বুঝেছ একটা ছেলের মা মারা গেছে পরের দিন কর্মসূচিতে এসছে বিশুদা অনেক গল্প আছে না বলা কথা অনেক কথা আছে এত সহজ নয় সবকিছু এমনি এমনি হয়ে যায় না আশা ভরসা এমনি এমনি আদায় করা যায় না বুঝেছো বইমেলায় কয়েকশো কয়েক হাজার মানে হাজারের বেশি নাম লিখে বাংলা বোকে যোগ দিতে চাই বা বইমেলায় সলিসে লিখেছে সেই হাতে লেখা ভালো করে নয় ইমেল আইডি বোঝা যাচ্ছে না পেশা বোঝা যাচ্ছে না সেগুলোকে বসে বসে একজন কিন্তু পর্যাপ্ত নেট নেই টাইপ করে যাচ্ছে কিন্তু রোজ টাইপ করে যাচ্ছে লোকজনকে লোকজন ফোন করে যাচ্ছে কে আমি হঠাৎ করে বললাম যে চেয়ে এক্ষুনি ভাই আমার এই ডেটাগুলো লাগবে এক্ষুনি খুঁজে দে মন্ত্রী দিয়ে আসতে বলেছে নিয়ম চেঞ্জ হবে সারা রাজ্যে তারা বিভিন্ন রকম তথ্য খুঁজছে কোন রাজ্যের কী নিয়ম কি নোটিফিকেশন এই সেই বাংলা পক্ষে তথ্য ভিত্তিক কথা বলে তথ্য কাজ করে সারাক্ষণ তথ্য খুঁজছে তখন অনেক কথা বলা যায় কারোর নামে খারাপ কথা কোনোদিন ফেসবুকে বলিনি কোনো কমেন্টও বাঁকা কমেন্ট দিন কারণ আমি করিনি এই সংগঠন শুধুই বাঙালির জন্য এগোবে এই সংগঠন জিততে নেমেছে ঘাত প্রতিঘাত চড়াই উতরাই ভালো সময় খারাপ সময় রাজনৈতিক কঠিন সময়ে ভালো সময়ে খুব ভালো সময় এটা যেমন জীবনের গতিপথ থাকে চড়াই তেমনি সংগঠনের একটা ব্যাপার থাকে আমরা কিন্তু এ করছি বাংলা ব্যাপী এ করছি আমি একটা অভিজ্ঞতার কথা বলি যাদবপুরে এনআরসি নিয়ে আমরা সাতজন নিয়ে মিছিল করেছিলাম হাসবেন না কিন্তু সাতজন নিয়ে সাতজন নিয়ে মিছিলটা হয়েছিল বলেই এখন সাত হাজার সাতশো দেড় হাজার দু হাজার লোক হয় সাতজন নিয়ে মিছিল করেছিলাম সাত সেভেন 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 যাদবপুরে এনআরসি বিরোধী মিছিল সেভেন ঠিক আছে হাসি পাচ্ছে তো তখন তপন ঘোষ বেঁচেছিল তখন তপন ঘোষ বেঁচেছিল হিন্দু সংগতির নেতা তপন ঘোষ বেঁচেছিল তপন ঘোষ গর্গদার পোস্টের নিচে লিখেছিল তোরা কি করছিস গর্গদা কাকু কাকু বলে খিল্লি করতো ঠিক আছে আমাদের খিস্তি করতো আমরা জামাতি আমরা বাংলাদেশ মন্ত্রী নানা রকম খিস্তি করতো ঠিক আছে তপন ঘোষ লিখে যায় আমি চা খেতে গেলে তোর থেকে বেশি লোক জমা হয় তোরা আন্দোলন করিস তোর আন্দোলনের সমাজা যা লোক মিছিলের লোক থাকে আমি চা খেতে গেলে তার থেকে বেশি লোক জমা হয় কত টোন টিটকিরি ঠিক আছে আমরাও বলেছিলাম আমরা শূন্য থেকে তৈরি করছি নতুন প্রোডাক্ট বাঙালির জন্য বাঙালির নিজস্ব চাকরির কথা ব্যবসার কথা পুঁজির কথা বাঙালিকে জেতানোর কথা বাঙালি জাতীয়তাবাদ কেউ করেনি কোনোদিন আগে সময় লাগবে লোকজন টোয়েন্টি ডিগ্রি করেছে কমেন্ট কমেন্টেতে লিখতো কি করছিস আমি চাকরি থেকে তত বেশি লোক জমা হয় সাতজন নিয়ে করেছি আগের দিন যাদবপুরে ছোট বক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে ছোট বক্স নিয়ে আমরা পথ সভা করছি কারণ মাইক লাগানো যাবে না স্টেজ করা যাবে না ঠিক আছে হুম তখন আমি শুধু পাঁচ বছর আগেকার কথাটা মাথায় আসছে চার বছর আগেকার কথাটা একটা মহিলা বাজার করতে এসছে তার ভিডিওর একটুখানি ক্লিপ করে নিয়ে গেলাম মানে বাড়ি থেকে দেখাবে এই দেখো সেই টিভিতে বলে না বাঙালির কথা বলে না এ দেখো বক্তব্য রাখছে আমি দেখে এলাম এটা দশ কুড়ি সেকেন্ডের ভিডিও করে নিয়ে গেল রিক্সা করে যাচ্ছে জয় বাংলা বাংলা পক্ষ লিপলেট বিলি করছে বাজারের মধ্যে দাদা আপনাকে আরো বড় দেখতে চাই আপনাকে অনেক বড় হতে হবে ছবি তুলছে কথা বলছে সামনেই সিপিএম এর বয়স্ক লোকজন বসে যাদবপুরে বুঝতেই পারছেন ওখানে লেনিনের হারও পাওয়া গেছিল সময় ঠিক আছে তখন ওরা ওরা ওরাও আলোচনা করছে ঠিক আছে সবাই আলোচনা করে সবাই চেনে এখন গর্বদাকে বাংলা পক্ষকে অধিকাংশ লোকজন চেনে আমি তো চোখ মুখ ফলো করছি লোকজন যাচ্ছে এই তো বাংলা পক্ষ সভা করছে যে তৃণমূল সিপিএম যেমন সভা করে বাংলা পক্ষ সভা করছে ন্যাচারাল হয়ে যাচ্ছে পাঁচ চার বছর আগেকার কথাগুলো মেলাচ্ছিলাম আমি একটা কথা সব সময় সব জায়গায় বলি একটা উদাহরণ দিই এখান থেকে শিলিগুড়ি বারো তেরো ঘন্টা ট্রেন রাস্তা শুক্রবার দিন অফিস থেকে বেরিয়েছি এরকম বহুবার হয়েছে শুক্রবার দিন অফিস থেকে বেরিয়েছি শনিবার দিন রবিবার দিন ছুটি আমরা ট্রেনের কোনোবার যাওয়ার সময় টিকিট পেয়েছি কোনোবার পাইনি যাওয়ার সময় হয়তো অনেক সময় তৎকালও কেটেছি ট্রেনে করে গেছি বারো ঘন্টা জার্নি যেতে হয়তো ট্রেন সময় এক দু ঘন্টা লেট থাকে চোদ্দ ঘন্টা হয়ে গেল অফিস থেকে সারাদিন অফিস করে একদম শিয়ালদা গেছি শিয়ালদা থেকে যাচ্ছি এত দূর গেলাম এত দূর গেলাম সংগঠন তো এখন ছোট টাকা পয়সা নেই হ্যান্ড মাইকে বক্তব্য ঠিক আছে বাঙালির কাছে পৌঁছানোর টাকা পয়সা নেই মাইক ভাড়া করার ব্যাপার নেই হ্যান্ড শিলিগুড়িতে গিয়ে একটা চঙায় বক্তব্য রেখে যে দশটা চমা থাকলে প্রচুর মানুষ শুনতে পারবে এত দূর থেকে কষ্ট করে গেলাম একটা চঙায় বক্তব্য রেখে দিন বিভিন্ন জেলায় কর্মসূচি করে রবিবার দিন রাতে বেরিয়ে সোমবার দিন সকাল আটটা দশটায় ঘর পৌঁছেই তারপর অফিস গেছি বারবার হয়েছে এটা কোনো গালাগাল গায়ে লাগে না সত্যি বলছি কোনো গালাগাল গায়ে লাগে না যা আমাদেরকে যা ইচ্ছা গালাগাল করতে পারো গায়ে লাগে না আমরা জানি আমরা কি করছি বাংলা পক্ষোর সহযোদ্ধারা কোথায় কি করছে আমরা সব জানি মানে কত খাটছে কত পরিশ্রম করছে এই পরিশ্রম কখনো বিফল হবে না কখনো বিফল হবে না বুঝেছ কখনো বিফল হবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সহযোদ্ধারা খেটে যাচ্ছে কখনো এটা বিফল হবে না বিভিন্ন সময়ে ফেরার সময় জেনারেল কামড়ায় ফিরেছি লোকের বাথরুমের পাশে লোকের জুতোয় পেচ্ছাপ লেগে আছে সে ঘাড়ে মেরে মেরে যাচ্ছে বর্ধমান স্টেশনে রাত্রেবেলা শুয়ে থেকেছি আমরা বাঁকুড়ায় প্রথমবার অচিন্তা যদি দেখে তাহলে এটা বুঝতে পারবে বাঁকুড়া জেলা সম্পর্কে অচিন্তা যদি দেখে বাঁকুড়ায় প্রথমবার সংগঠন খোলা হবে আমরা এখান থেকে পাঁচ ছজন গেছি কৃষক মান্ডির ওখানে গেছি আমরা গিয়ে বসে আছি লোকজন ডাকছে আরে কখন আসবি কে বলছে আজকে আমার জন্মদিন মা বেরতে দেবে না কে বলছে মা বারণ করছে কে বলছে ছেলে শরীর খারাপ অচিন্তদা বললো আমরা আসছি দুজন ঠিক আছে আর দু একজন এলো চার পাঁচজন আমরা দু ঘন্টা বসে থাকলাম কলকাতাতে গেছি সাত ঘন্টা ধরে দু ঘন্টা বসে থাকলাম পাঁচ ছজন এলো সাতজন এলো মিটিং করে ঘর ফিরলাম ফোন করবো ডাকছি আয় এমনি এমনি আজ সংগঠনটা এই জায়গায় আসেনি প্রচুর ছেলে মেয়ের খাটনির ফলে কষ্টের ফলে এসছে হ্যাঁ ডিআরএম ওখানে গেছে একজন জানতে চাইলো একবার বলেছিলাম যে শিয়ালদার ঘটনাটা বলবো শিয়ালদায় শিয়ালদায় তখন আমরা ডিআরএমের অফিসে গেছি যে লোকাল ট্রেন বাড়াতে হবে যে বাংলায় বাংলা থেকে বিহারের যা ট্রেন আছে বা বিহার থেকে বাংলাদেশে যা ট্রেন আছে বাংলা থেকে বাংলার মধ্যে তো ট্রেন নেই কেন কেন বিজেপির লোকজন বলবে উত্তরবঙ্গ বঞ্চিত কিন্তু তারা ট্রেন দেয় না কেন তাদের তো সেন্ট্রাল তাদের হাতে কেন ট্রেন বাড়ায় না আমরা চাই বাঙালির সাথে অভিযান সাথে শিয়ালদাকে কোচবিহার একটা দিনে একটা ট্রেন এক্সট্রা শিয়ালদা থেকে জলপাইগুড়ি আর শিয়ালদা থেকে বালুরঘাট তিনটে দিনে ট্রেন বাড়াতে হবে গেছি এবার গেছি বলে এবার দেখা করবে সে আমাদের পুলিশরা নিয়ে গেছে শিয়ালদার ডিআরএম বলছে ডিআরএম নেই বলছে উনি মিটিংয়ে নাকি ব্যস্ত আছেন উনি অনেক ব্যস্ত আছেন তখন পিন্টুদা আমার সঙ্গে ছিল পিন্টু রায় শিয়ালদার ডিআরএম বিরাট ব্যস্ত তো ওনার যে সাকরে বাঙালি আছেন পিএস এস পার্সোনাল সেক্রেটারি ওনাকে দিয়ে দিতে হবে ডিআরএম খুব ব্যস্ত কথা তো বলতেছে ডিআরএম এর সঙ্গে আপনার সঙ্গে কথা বলতে আসেনি ডিআরএম কে জানিয়ে এসছি তিনি কি লাট সাহেব যে জানিয়ে এসছে তাহলে রিপ্লাই করেননি কেন যে আমি থাকতে পারবো না জানাননি কেন তার সঙ্গে কথা না বলে যাব না তার মিটিং যেখানে আছে বলুন তখন তো উনি যখন মিটিং শেষ করবেন তখন পর্যন্ত আমরা বসে থাকবো সন্দেহ হোক রাত হোক আমরা আছি ওনার সঙ্গে কথা বলে তবে যাবো উনি ভেবে নেবেন আমরা যারা এসছি কৌশিক মাইতিরা কিন্তু কথা না বলে যাবে না এটা মাথায় রাখবেন বাংলা পুকুর কথা না বলে যাবে না পাঁচ মিনিট হয়েছে নিচে বাইরে বসে আছি আরে এর মিটিং শেষ হয়ে গেছে আসো 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 বিরাট ব্যস্ত সময় নেই এই নেই ওই নেই সেই বিরাট ইম্পর্টেন্ট মিটিং রেলওয়ে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মিটিং হচ্ছে অনলাইনে বিরাট ব্যাপার যখন বলেছি আজকে কিন্তু বাড়ি যেতে পারবেন না আমাদের সঙ্গে দেখা না করে পাঁচ মিনিটের মধ্যে আর মিটিং শেষ আমাদের আমাদের সঙ্গে মিটিং শুধু এই হচ্ছে ব্যাপার আমি একটু উত্তেজিত হয়ে পড়ি মাঝে মাঝে গর্বটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে উত্তেজনার মাঝে দরকার হয় তাই না অনেকে খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে কিন্তু দরকার হয় ঠাকুরনগরের কথা একদম খুব কঠিন সময় ঠাকুরনগরে তখন এনআরসি নিয়ে পুরো আহ মতুয়া ভাই বোনদের পুরো ভুল বুঝিয়ে দেওয়া হয়েছে বিরাট খারাপ সময় একদম বিজেপি তখন উত্থান হচ্ছে অমিত শাহ এসেছে おみつあえっせせえたくんのこれ。